লিংক দিয়ে দিচ্ছি, লিংকটা পোস্ট হবে। লিংক ওকে আমি লিংক দিয়ে দিচ্ছি। ওকে দাঁড়ান, আপনাকে লিংক দিলাম এখানে, আপনার মেসেঞ্জার দেখেন, আর আমি চ্যাট বক্সেও লিংক দিয়ে দিচ্ছি যারা শেয়ার। আমি কোনটা শেয়ার দেবো, ফেসবুকেরটা না জুমেরটা? ফেসবুকেরটা। ওকে ওকে ঠিক আছে, তাহলে সুধীপ, যারা দেখছেন আজকে আমরা কথা বলবো ডারউইনের দ্য ভয়েজ অফ দ্য বিগল, তার বিগল যাত্রা নিয়ে, তার অভিজ্ঞতা তিনি লিখে গিয়েছেন সেই বইটা নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন আপনারা আপনারা সবাই চেনেন পরিব্রাজক বাংলাদেশের তারেক অনু। তারেক অনু পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, তিনি ভ্রমণ পছন্দ করেন, পর্যটক, এবং আমরা যারা ঘুরতে পারি না, ঘুরতে চাই না, বিভিন্ন দেশে ঘুরতে পারি নাই, তাদের জন্য পুরো পৃথিবীকে আমাদের সামনে নিয়ে এসেছেন। তার বিভিন্ন ভিডিও, ছবি, সোশ্যাল মিডিয়ার কাজ এবং তার লেখালেখির মাধ্যমে তিনি বই লিখেছেন তার ভ্রমণ নিয়ে। তিনি একাধারে একজন ব্লগার এবং তিনি বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য, পাখি নিয়ে কাজ করেন এবং একজন প্রকৃতি প্রেমী, বিভিন্ন বই পড়েন। আমার সঙ্গে বই নিয়ে, প্রকৃতি বিষয়ক এবং ভ্রমণ বিষয়ক বিভিন্ন বই নিয়ে তার সঙ্গে আলাপ হয়। তার সঙ্গে প্রথম দেখা আমার আমেরিকায়, তিনি যখন আমেরিকায় বেড়াতে এসেছিলেন, তার সঙ্গে কিছু জায়গা ঘোরা হয়েছে তার পরবর্তীতে, এবং আমাদের কিছু সাধারণ কৌতূহল আছে যারা, যেগুলো আমরা নিজেদের মধ্যে বন্টন করি এবং সেই থেকে আমরা ভালো বন্ধু। তো তারেক অনু, আপনাকে স্বাগতম আজকের আড্ডায়। ও, আমি কি মিসড করে ফেললাম? অনু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো সঞ্জয়, সজীব ভাই কেমন আছেন? এই তো, কি অবস্থা বলেন? আপনাকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু আপনি পিছনে একেবারে সিনেমা হলের মতো, আমার এরকম একটা চিল লেকের সাথে ছবিটা দেখে খুব স্ট্রেঞ্জ লাগতেছে, সেই সাথে খুবই ভালো লাগতেছে আমার ছবিটা না, বরং অন্য পাশে যে ছবিটা আছে এইটা দেখে, আচ্ছা একটা বইয়ের কভারের ছবি দেখে। আচ্ছা তো হ্যাঁ, আজকে আমরা আপনাকে আজকে এই আড্ডায় আনলাম এই কারণে যে আপনি বাংলাদেশের অন্যতম একজন বিরল ব্যক্তিত্ব, যিনি ডারউইন যেসব জায়গায় গিয়েছেন, ঘুরেছেন, আমরা যেসব জায়গার কথা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি, সেগুলো আপনি নিজের নিজে গিয়ে স্বচক্ষে দেখেছেন এবং তার অভিজ্ঞতাগুলা অর্জন করেছেন, এবং আপনি হয়তো আমাদের মধ্যে সুন্দর করে শেয়ার করতে পারবেন সেগুলা। তবে আমাদের আলোচনা আজকে থাকবে হচ্ছে দ্য বিগল, দ্য ভয়েজ অফ দ্য বিগল বইটা নিয়ে। অবশ্যই অবশ্যই। তো শুরুতে আমি তাহলে একটা ফাইল শেয়ার করি যেটা দিয়ে আমরা শুরু করতে পারি আসলে। জি অবশ্যই। তবে আমি আপনাকে আগেই বলে নিই, এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, যে ডারউইন জীবনে যে একবারে ইংল্যান্ডের বাহিরে একটি বৈজ্ঞানিক অভিযাত্রা গিয়েছিলেন, বলা যায় বিগল যাত্রা, যেটা তিনি 5 বছর ছিলেন বাহিরে, সেখানে তখন কিন্তু তিনি অসংখ্য জায়গায় গিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য খুব অল্প কিছু জায়গায় আমার যা যাওয়া হয়নি, সবখানে যেতে হলো এরকম 5 বছরের জন্য যেতে হবে। তো যা আশা করি ভবিষ্যতে হবে, যতটুকুতে আমার যাওয়া সম্ভব হয়েছে, ওটা নিয়ে আমি বন্ধুদের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাহলে আমি একটা একটা ফাইল শেয়ার করছি, জি আপনি দেখতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, সেটা হচ্ছে আজকের আড্ডার যে প্রচ্ছদ, সেটা আমরা বললাম তারিখ অনুর সাথে বিভিন্ন জায়গায় আলোচনা করব। তো এটা হচ্ছে ডারউইনের যে বিগল যাত্রা 5 বছর ব্যাপী, তার ম্যাপ, মানে কোথা থেকে কোথায় গেল। আমরা যেহেতু পৃথিবীর বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো এবং ডারউইন কোন কোন জায়গায় গিয়েছেন, তার
সেখানে প্রকৃতি নিয়ে কথা বলবো, তার সেজন্য প্রথমে একটু ম্যাপটা দেখে নেওয়া আমাদের জন্য চমৎকার সুবিধাজনক। চমৎকার। ডারউইন যাত্রা শুরু করেন হচ্ছেন ডিসেম্বরের 27 তারিখ 1831 সালে, অনেক বছর আগে, প্রায় 200 বছর হতে যাবে আর 11 বছর পরে। তো সে শুরু করে হচ্ছে প্লাইমাউথ থেকে ইংল্যান্ডের, সেখান থেকে প্রথমে আফ্রিকা ঘেঁষে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে এখানে তীর চিহ্ন আছে যেদিকে যাচ্ছে, আফ্রিকা ঘেঁষে প্রথমে যান দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকা পুরাটা প্রায় ঘুরে ফেলেন, ব্রাজিলে হ্যাঁ ব্রাজিলে যান প্রথমে এবং পুরাটা প্রায় ঘুরে ফেলেন। এখানে আর্জেন্টিনা হয়ে, চিলে হয়ে, তার দক্ষিণ আমেরিকা পশ্চিমে যান, সেখানে গিয়ে বিখ্যাত গ্যালাপাগোস আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে, গ্যালাপাগোস আইল্যান্ডে যান, তারপরে আরো পশ্চিমে যাত্রা করেন এবং নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ার দক্ষিণ ভাগ হয়ে এবং এশিয়ার নিচু অংশ এবং ইন্দোনেশিয়ার কাছ ঘেঁষে মরিশাস হয়ে আফ্রিকা কেপ হোপ থেকে, গুড হোপ থেকে আবার ফিরে দক্ষিণ আমেরিকা আসেন এবং তারপরে ফিরে আসেন ইংল্যান্ডে। তার এই পুরো যাত্রায় সময় লেগেছে 5 বছর বললাম। 1836 সালে তিনি ফিরে আসেন এবং এই যাত্রা আপনি দেখছেন এখানে হয়তো যে বেশিরভাগ যাত্রাই হলো পানির উপর দিয়ে, কিন্তু ডারউইন পুরা যাত্রায় 3 বছরের বেশি ছিলেন মাটিতে, মানে স্থল হ্যাঁ, তিন হয়ে। বছর 3 বছর 3 মাস, 39 মাস মাটিতেই ছিলেন, হ্যাঁ, আর 18 মাস সম্ভবত পানিতে ছিলেন, পানিতে ছিলেন। জি যদিও এটা একটা সমুদ্র যাত্রা, কিন্তু যেহেতু তার স্থলভাগের প্রাণী জীব বৈচিত্র্য এসব নিয়ে উৎসাহ ছিল, তিনি সেজন্য এই এই স্থলভাগকেই বেশি এক্সপ্লোর করেছেন। তো সেই অভিজ্ঞতাটা নিয়ে একটা সিরিজ বই বের হয় 1839 সনে, যেখানে এই ক্যাপ্টেন যে ছিলেন এই জাহাজের, ফিটজ রয়, পরে আসতেছি সেটা নিয়ে, তিনি একটা তিনি এবং অন্যান্যরা এই অভিজ্ঞতা নিয়ে কিছু লেখা লিখেন। তার একটা সিরিজের অংশ ছিল ডারউইনের নিজের অভিজ্ঞতা, এই নামে ছিল না, দ্য ভয়েজ অফ দ্য বিগল নামে বইটা বের হয় 1905 সালে প্রথম। তো কিন্তু একই অভিজ্ঞতা নিয়ে, তো সেটা আচ্ছা, নিয়ে আমাদের আলোচনা। তো এখানে দেখেন পরের অংশে যে ডারউইনের বিভিন্ন বয়সের ছবি, 7 থেকে 71 বছর পর্যন্ত, তো তার 23 বছর বয়সে কোনো ছবি আমি পাই নাই। তো আসলে তার বয়স তখন 23 যখন সে যাত্রা শুরু করে যাত্রা শুরু করেছিল। এবং এবং 30 বছর বয়স যখন তার এই ছবিটা দেখছেন, তিনি তখন ইতিমধ্যে ফিরে এসেছেন, তার অভিজ্ঞতা লিখে ফেলেছেন এবং আমেরিকা এবং ইংল্যান্ডে এবং পুরো বিশ্বজুড়ে পরবর্তীতে বেশ বিখ্যাত হয়েছেন তার এই ভ্রমণ কাহিনীর জন্য। সেটা একটা বেস্ট সেলার ছিল। তো এই 23 বছর বয়সে তিনি বিগল যাত্রা করেছেন সেটা দেখাচ্ছে এবং তার যখন ফিরে আসেন তখন তার বয়স 28 হয়ে গিয়েছে। এইটা সেই বিগল তরী, HMS বিগল নামে নাম ছিল এর এর ছবিটা কনরাড ম্যাটেন্স, উনি অন্যতম চিত্রশিল্পী ছিলেন যারা যিনি গিয়েছিলেন, অন্য আরেকজন চিত্রশিল্পী ছিলেন কিন্তু ইনি দ্বিতীয় জন ছিলেন, কারণ আরেকজন ফিরে এসেছিলেন আর্ল বলে একজন। তো এই জাহাজের যে ক্যাপ্টেন ফিটজ রয়, তার সঙ্গে কেবিন শেয়ার করে তিনি পুরো সময়টুকু যাত্রা করেছিলেন, একই কেবিনে ছিলেন সেই জাহাজের। আপনারা জানেন জাহাজের ক্যাপ্টেন মানে সেই জাহাজের সর্বেসর্বা, তিনি তার কথাই আইন একটা জাহাজে তখন ছিল আর কি। তো এই জাহাজটা ছিল হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভির 100টা জাহাজের মধ্যে একটা, তার ক্যাপ্টেন ছিলেন ফিটজ রয়। এইখানে জাহাজের একটা ছবি, এই যে অগাস্টাস আর্ল বললাম যার নাম, তিনি চিত্রশিল্পী হিসেবে গিয়েছিলেন এই জাহাজের একজন, মোট 74 জন ছিলেন এই ক্রু এই জাহাজের, তাদের একটা ছবি ভিতরে একটা সমাবেশ করছেন তারা একটা জাহাজের ভিতরে। ফিটজরয়ের ছবি উপরে ডানে দেখতে পাচ্ছেন, ডারউইনের ছবি দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে ছিলেন একজন ডাক্তার, ডাক্তার সঙ্গে তার একজন অ্যাসিস্ট্যান্টও ছিলেন, একজন চিত্রশিল্পী, পরবর্তীতে অগাস্টাস আর্ল ফিরে যান, পরে আরেকজন আসেন এবং 3 জন ফুয়েজিও। এখানে ফুয়েজিওরা উল্লেখ করলাম এই কারণে, তারা কিন্তু ইংল্যান্ডের অধিবাসী না, তাদেরকে ফিটজরয় আগের একটা যাত্রা থেকে নিয়ে এসেছিলেন ওই এই ফুয়েজিও অংশ থেকে, মানে দক্ষিণ আমেরিকার দক্ষিণ, একদম দক্ষিণ ভাগ থেকে, এবং তাদেরকে খ্রিস্ট ধর্মে ট্রেন করার জন্য এবং ফিরে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য। ফিটজরয় একজন পাঁড় ধার্মিক খ্রিস্টান ছিলেন।
তো এখন আমি এই এই আমাদের এই স্লাইডটা এখন আমি বন্ধ করব, আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। একটু দাঁড়ান। ওকে, আচ্ছা, তো এখন তারিগণের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন যে এই বইটা আপনার সবচেয়ে প্রিয় ভ্রমণ বই, আপনি অনেক ভ্রমণ বই পড়েছেন, আপনার ভ্রমণের অনেক অভিজ্ঞতা আছে, তো আমাদেরকে জানান কেন এই বইটা আপনার কাছে সবচেয়ে প্রিয় ভ্রমণ বই মনে হয়েছে। ধন্যবাদ সজীব ভাই। আসলে যখন বিভিন্ন জায়গায় বন্ধুদের আড্ডা, যেহেতু আমি বই পড়তে পছন্দ করি, যেহেতু আপনি বই পড়তে পছন্দ করেন, কাজে বই পড়ুয়াদের আড্ডায় এবং সেই সাথে বলা হয় যে যেহেতু আমরা আবার ঘুরতে পছন্দ করি, তাহলে ঘোরা মানে ভ্রমণ সম্পর্কিত বই, ভ্রমণ সম্পর্কিত বইয়ের আপনি আবেদন, আপনি জানেন মানুষের কাছে আজকে থেকে না অনেক অনেক মানে এটা সত্যি কথা ইতিহাস অনেক হাজার বছরের। যেমন আমার মনে আছে সম্ভবত এটা গ্যাব্রিয়েল মার্কেজ এবং কার্লোস ফুয়েন্তেসের একটা আড্ডার মধ্যে ওনারা বলছিলেন যে মানুষের হিরো কারা, আমাদের সমাজে কারা হিরো, আমাদের সমাজে হাজার হাজার বছর ধরে হিরো হচ্ছেন রূপকথার নায়কেরা। রূপকথার নায়করা কি করেন, তারা দূর অজানা দেশে তেপান্তরের মাঠ পেরিয়ে চলে যান এবং সেই কাজগুলো যেটা মানুষ করতে পারবে না, যেটা সাত মাথা আলা সাপের মাথা একটা মণি আছে অথবা কোনো রাক্ষসের ভিতরে প্রাণ ভোমরা আছে, সেটাকে উদ্ধার করে, সাথে একটু রোমান্টিকতা মিশেল দিয়ে কোনো রাজকন্যাকে উদ্ধার করে সেই রূপকথার নায়করা আমাদের দেশে ফিরে আসেন। এই রূপকথার নায়ক কারা? এই রূপকথার নায়ক আসলে আমরাই, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারবো না আমাদের কল্পনা দিয়ে আমরা তাদেরকে দিয়ে করিয়ে নিই। কাজে এক হিসেবে আমাদের সকল রূপকথার নায়ক কিন্তু অভিযাত্রীরা। তো এটা মার্কেস বলছে যে এটা আমাদের অনেক ভিতরে আছে, এবং এই যে অভিযাত্রিক অভিযাত্রীর স্বপ্ন, এটা এই যে ভ্রমণ সাহিত্য আমরা বলছি, এটা মানুষের জন্য খুব নতুন কিছু না। যে ঠিক আছে, অডিসিয়াস, হোমার যখন অডিসিয়াস লিখলেন কয়েক হাজার বছর আগে, ওটা মনে হয় পৃথিবীর প্রথম অভিযান গল্প, তা কিন্তু না। সম্ভবত মানুষ যখন প্রথম গল্প বলতে শিখেছে অন্যকে এবং গল্প বলতে শিখেছে, তখন থেকে অভিযান গল্পের শুরু বা ভ্রমণ কাহিনীর শুরু। তো ভ্রমণ কাহিনীর ইতিহাস তাহলে অনেক লম্বা। এখন যে অল্প বিস্তর কিছু ভ্রমণ কাহিনী বাংলা এবং ইংরেজিতে আমার পড়া হয়েছে বা অন্য ভাষাগুলো অনুবাদ অবস্থায় পড়া হয়েছে, তাতে আপনি জানেন আমাদের অন্যতম শর্ত কিন্তু ভ্রমণ কাহিনী, ভালো ভ্রমণ কাহিনী কোনটা, সেটা হচ্ছে যেটা পড়ে আমি মনে করব যে আমি সেখানে আছি, আমি সেখানে হারিয়ে গেছি এই জায়গাটিতে। আমি পড়তে পড়তে, যেমন আমাদের বাংলায় সবারই অত্যন্ত প্রিয় ভ্রমণ কাহিনী মুস্তফা আলীর দেশ, যেটা পড়ার সময় আমাদের মনে হয় যে যে আমরা এখন কাবুলে, আমরা এখন আফগানিস্তানে, এখানে পানশির পাহাড় থেকে ঝরঝর করে স্নো পড়বে, আমরা 7 দিন ধরে আব্দুর রহমানের সাথে স্নো দেখব। অথবা থর হেয়ার ডালে কন্টিকি, আমরা যখন কন্টিকি পড়ছি, আমি আমার মুখে সে লোনা বাতাসের ঝাপটা, আমার কন্টিকি ভেলার ফাঁক দিয়ে যে লোনা জল উঠে আসছে জিনিসটা আমি ফিল করতে পারি। কাজেই আমার কাছে, আমার ক্ষুদ্র জ্ঞানে, ভ্রমণ কাহিনীর অন্যতম মানে ভালো ভ্রমণ কাহিনী মানে আমার সেটা ফিল করে ওই জায়গাটাতে থাকতে হবে। যখন লেখক তার শব্দ দিয়ে আমাকে সেখানে নিয়ে যেতে পারেন, আমাকে সে লেখকের জায়গায় বসিয়ে সে দূর দেশে অথবা কাছের দেশে কোথাও নিয়ে যেতে পারেন, সেটাই আমার কাছে সার্থক ভ্রমণ কাহিনী। তো সত্যি কথা বলতে ভয়েস অব দ্য বিগল বেশ মোটা একটা বই, 600-650 পাতা বিভিন্ন সংস্করণ অনুযায়ী। এই বইটি আমি সংগ্রহ করেছিলাম অনেক আগে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে, যে ডারউইন প্রায় 200 বছর আগে এরকম একটা দারুণ জার্নি করলেন, এত অদ্ভুত সব জায়গায় গেলেন এবং তারপরে যুগান্তকারী সব তত্ত্ব নিয়ে আসলেন এবং পরবর্তীতে প্রমাণও নিয়ে আসলেন। কাজে ভয়েস অব দ্য বিগল আমাদের বাড়িতে থাকা উচিত এই মনে করে কিনেছিলাম। আমি কিন্তু পড়িনি, আমি অনেক বছর ভয়েস অব দ্য বিগল পড়িনি। তারপরে দ্বিজেন শর্মা স্যার, শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা স্যারের একটা ছোট্ট বই আছে 60-70 পাতা, বিগল যাত্রী পত্রে, এই বইটা আমি পড়লাম। এটা তো খুবই ছোট বই, 1-1.5 ঘন্টা লাগে পড়তে, খুব মনোযোগ দিয়ে পড়লো। পড়ে দ্বিজেন স্যারের লেখার আমি খুবই ভক্ত, কিন্তু তার ওই লেখাটা আমার কাছে অত সুলিখিত মনে হয়নি। সুলিখিত মনে হয়নি কারণ আমার মনে হলো যে অনেক অনেক ঘটনা স্যার স্কিপ করে একটা মোটা দাগ দিয়ে গেছেন। যেমন আপনি একটু আগে আমাদেরকে একটা চমৎকার ম্যাপ দেখালেন যে ডারউইন কোথায় দিয়ে আবার কি করে ফিরে গেলেন ইংল্যান্ডে, অল্পতে একটা আইডিয়া পাওয়া। আমার কাছে মনে হলো দুজন স্যার ওই কাজটা করেছেন। তো
তখন আমার মনে হলো তাহলে আসল বইটা পড়া দরকার। কিন্তু আবার ডারউইন মানে 200 বছর আগের ইংরেজি ভিক্টোরিয়ান ইংরেজিতে এত মোটা একটা বই পড়বো কিনা, অরিজিন অফ স্পিসিস একটা অন্য বই, এটা আবার আর একটা বই, অথবা ডারউইনের মাই অটোবায়োগ্রাফি পড়েছে, ওটা খুবই চিকন একটা বই, ওটা খুব সুলিখিত ছিল, কিন্তু ভয়েস অফ দ্য বিগল কেমন হবে এটা আমি জানতাম না। তো একটা পর্যায়ে পড়া শুরু হলো এবং ঠিক প্রথম 2 পাতা পড়ার পরে আমি বুঝলাম যে আমি কি বড় একটা ভুল এতদিন করেছি, যে এই বইটা এটার আসল সংস্করণটা আমার মাথার কাছে এতদিন ছিল কিন্তু বইটা আমি পড়িনি। তারপরে কয়েকদিন টানা প্রায় উদ্ভ্রান্তের মতো প্রতিটা চ্যাপ্টার পড়ে গেলাম। আমাকে আমি এই শব্দটা ব্যবহার করতে চেয়েছিলাম, রসিয়ে রসিয়ে পড়লাম, আর কথাটা ঠিক না, কারণ আমার রসিয়ে পড়ার কোনো ব্যাপার ছিল না। ডারউইন এমন ভাবে লিখে গেছেন, এমন ভয়েস অফ দ্য বিগল এখন মাঝে মাঝে আমি জাস্ট নিয়ে যে কোনো পাতা থেকে পড়া শুরু করতে পারি, যে কোনো চ্যাপ্টারে প্রথমে করলে ভালো হয় যে হ্যাঁ এটা তাহিতির চ্যাপ্টার, এটা গ্যালাপাগোসের, এটা ব্রাজিলে বা অস্ট্রেলিয়া, তাহলে ভালো হয়। কিন্তু এটা ছাড়া যে কোনো পাতায় পড়লে আমি সমান সাহিত্যরস যেটাকে ভ্রমণ কাহিনী সেটা পাচ্ছি। এবং এই বই পড়ার পরে আমি দেখলাম যে না, আমি এখন পর্যন্ত যে অল্প কিছু জনের ভ্রমণ কাহিনী পড়েছি, এই বইটা এখন পর্যন্ত আমার পড়া সেরা ভ্রমণ বই, এবং সেই কারণে চার্লস ডারউইন এখন পর্যন্ত আমার প্রিয় ট্রাভেল রাইটার। আচ্ছা, হ্যাঁ, আপনার কথা যখন বলছেন তখন আমার তিনটা বিষয় মনে হলো। যে একজন ভ্রমণকারী, তিনি যদি লেখক হতে চান এবং তিনি যদি ভালো পর্যবেক্ষক হতে চান, সে তার জন্য সেটা লিপিবদ্ধ করতে কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে এখনকার যুগে আপনি ছবি তুলতে পারেন অনেক, ক্যামেরার যুগ, এবং এখনকার যুগে এবং ভিডিও করতে পারেন। এই ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে, কিন্তু তখনকার সময় এই এই সুযোগটা ছিল না। দুইটা জিনিসের উপর নির্ভর করতে হতো, একটা হচ্ছে ছবি আঁকা আর আরেকটা হচ্ছে লেখা। এখন একজন একজন পরিব্রাজক যদি ভালো লেখক না হন, এবং প্রথমে তো পর্যবেক্ষক সবচেয়ে ভালো হতে হবে, কারণ আপনার দেখতে হবে চারপাশ এবং অনুভব করতে হবে কেন কোনটা হচ্ছে, কি দেখছেন সেটা বুঝতে হবে, ভালো পর্যবেক্ষক হতে হবে। কিন্তু শুধু তাহলেই হবে না, তাকে ভালো হয় ভালো লেখক হতে হবে অথবা ভালো চিত্রকর হতে হবে। ডারউইন কিন্তু ভালো ছবি আঁকতেন না, তার না এই যাত্রায় পুরো সময়টুকুতে ছবি এঁকেছেন হচ্ছে তার সঙ্গে যে চিত্রশিল্পী ছিলেন তিনি, জি এবং জাহাজের ক্যাপ্টেন ফিটজ রয় তিনি খুব ভালো স্কেচ করতেন এবং মানুষের, স্কেচ করতাম জি হ্যাঁ, মানুষের চেহারা খুব ভালো আঁকতেন। এবং অনেক কিছুর উপরে, অনেক কিছুর জন্য ডারউইন কিন্তু তাদের উপর নির্ভরশীল ছিলেন, যে ছবি আঁকা এবং নোট রাখা, অনেক অনেক জায়গার ছবি এবং এবং উপাত্তের ছবি, নমুনার ছবি, এগুলা তিনি ওইভাবে সংগ্রহ করেছেন। কিন্তু আমি বলছি যে তিনি যদি ভালো লেখক না হতেন, কিন্তু আমরা কিন্তু তার এই ভ্রমণকে এত সুন্দরভাবে আমাদের এখন আমরা পড়তে পারতাম না। সেই জন্য, একেবারে একমত, একেবারে সহমত। হ্যাঁ, সেই জন্য আমি বলি যে ভ্রমণ কয়েকভাবে হতে পারে। যে একজন মানুষ তার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে ভ্রমণ করেন, সবাই যারা যারা ভ্রমণ করেন তারা, কিন্তু কেউ কেউ চান জানাতে অন্য কেউ যে তার ভ্রমণের কাহিনী, কেউ কেউ হয়তো চান না। কিন্তু যারা যারা ভালো লেখক নন কিন্তু তাদের কথা জানাতে চান, তাদের জন্য আগে খুব ভালো সুবিধা ছিল না, কিন্তু এখন আপনার হ্যাঁ যেহেতু অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ভিডিও ক্যামেরা এবং এবং স্টিল ছবি তোলার যেই সুবিধাগুলো আছে সেগুলো অনেক ভালো হয়ে গিয়েছে। তো সেটা ডারউইনের অন্যতম গুণ ছিল, তিনি যে খুব ভালো পর্যবেক্ষক ছিলেন সেটা আগে থেকেই জানতেন। যে তার যে প্রফেসর ছিলেন, প্রফেসর হেনসল, হ্যাঁ তিনি জানতেন, সেই জন্যই তাকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যে এত ভালো লেখক ছিলেন এটা এর আগে মনে হয় কেউই বোঝে নাই। এমনকি যেসব চিঠি লিখতেন ব্যাক হোম, তার মাধ্যমে হ্যাঁ হয়তো আস্তে আস্তে বোঝা শুরু করছেন। বিশেষ করে হেনসল অন্যদেরকে প্রভাবিত করেছেন যে তার এই কাজ, তার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা, এই সবকিছু সাহায্য করেছে। তা আপনার কি মনে হয়? আপনার কথার মধ্যে হেনসলো সাহেব যখন বলেছেন তখন ডারউইনের বয়স অলরেডি 21 পার হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুরা যারা 3 পর্বের একটা অসামান্য তথ্যচিত্র আছে চার্লস ডারউইনকে নিয়ে, এটার নাম দ্য জিনিয়াস অফ চার্লস ডারউইন, এটা রিপ্রেজেন্ট করেছেন আমাদের সময়কার আরেকজন সেরা বায়োলজিস্টদের একজন রিচার্ড ডকিন্স। তো রিচার্ড ডকিন্স তার সে জিনিয়াস অফ চার্লস ডারউইনে একটা খুব চমৎকার জিনিসের দিকে আমাদের দিকপাত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে
উনি বলেছেন চার্লস ডারউইন কি ছিলেন, চার্লস ডারউইন কি সর্বকালের সেরা অন্যতম বিজ্ঞানী ছিলেন, সেরা অন্যতম ধারালো মস্তিষ্কের লোক ছিলেন, সেরা অন্যতম বুদ্ধিমান মানুষ ছিলেন, বিতার্কিক ছিলেন, কি ছিলেন? অনেক কিছুর আগে উনি বলেছেন চার্লস ডারউইন সবার আগে যেটা ছিলেন, উনি ছিলেন প্রবাবলি দ্য গ্রেটেস্ট অবজারভার উই হ্যাড সো ফার। কারণ চার্লস ডারউইনের মতো অবজারভার, অর্থাৎ একজন দর্শক, একজন অবলোকনকারী, যিনি দেখেন এবং অন্যকে পরবর্তীতে গবেষণা হোক, লেখা হোক, তাদের মাধ্যমে দেখাতে পারেন, এই দুয়ের এত অসাধারণ কম্বিনেশন আমরা সম্ভবত ডারউইনের আগে পাইনি। এবং এখন পর্যন্ত যে সমস্ত গবেষণা এবং তার নোটবুক এবং তার লেখা থেকে আমরা যতটুকু পাচ্ছি, সম্ভবত তার পরেও আজ পর্যন্ত আমরা এরকম কাউকে পাইনি। তাহলে এটা, হ্যাঁ, এটা কিছুটা বলা যেতে পারে, এটা হয়তো তার মধ্যে অনেকটা ন্যাচারাল ছিল। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে চার্লস ডারউইন যখন বিগল যাত্রা থেকে ফিরলেন, উনি তো তার যত শত শত স্পেসিমেন কালেক্ট করেছিলেন, এগুলো তো নোটিফাই করলেন লন্ডন মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে, আপনারা তার অনেক কিছু দেখতে পাবেন, তার বাড়িতে কিছু দেখতে পাবেন। তো ওর মধ্যে উনি, আপনারা জানেন বার্নাকাল নামে একটা প্রাণী আছে সাগরে, বার্নাকাল আমরা দেখি, যারা বন্ধুরা কেউই বার্নাকাল দেখেননি, তারা যে কোনো বড় তিমির মুখের কাছে দেখবেন, বিশেষ করে হ্যামব্যাক হইলে বা তাদের পাখনাতে, বার্নাকাল অনেকটা চিংড়ি বলবো না, একটা শামুকের মতন একটা প্রাণী, চোষক প্রাণী যেটা ওখানে থাকে। অথবা যারা সমুদ্রের তীরে গেছেন বা এখন ইউরোপে, আমেরিকায় কোনো সাগর তীরে জায়গায় থাকলে, যে কোনো আপনার ডকে যাবেন, দেখবেন যে কাঠে বা সবখানে ছোট ছোট সাদা রঙের বার্নাকল থাকে। পৃথিবীতে অনেক হাজার ধরনের বার্নাকল আছে। আচ্ছা, ডারউইনের কথা আসলো এই কারণে, ডারউইন সমস্ত বার্নাকল ক্লাসিফিকেশন করে ফেললেন, কিন্তু একটা বার্নাকল যেটা উনি পেরু উপকূলে পেয়েছিলেন, ওটা কোনোভাবেই কোনো ক্লাসে ফেলা যাচ্ছিল না, এবং ওটা ওনার আবিষ্কার করা ওই জাতের বার্নাকল পৃথিবীতে প্রথম। তো ডারউইন, আমরা অন্য অনেকে হলে কি করতাম আসলে? এটা এটা ধরেন যে রিচার্ড ডকিন্স হতো, উনি কি করতো, যে এত অসাধারণ সব প্রাণীর স্পেসিমেন, ডাইনোসর, এত কিছু আবিষ্কার করে নিয়ে আসছি, কোথাকার কোন একটা শামুক নিয়ে কি উনি আসলে মাথা ঘামাতেন? অনেকে কি ঘামাতো? আমার এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু ডারউইন তো, ডারউইন বললেন যে এই বার্নাকলের পরিচয় বের করতে হবে। উনি পরিচয় বের করা শুরু করলেন, একের পর এক বার্নাকল নিয়ে কাজ করলেন, নতুন বার্নাকল আবিষ্কার করতে থাকলেন, এবং এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, প্রায় 8 থেকে 9 বছর উনি বার্নাকল নিয়ে কাজ করলেন, এবং আমার যতদূর মনে করে সম্ভবত 17,000 বার্নাকলের উনি একটা ইন্ডেক্স বানিয়েছিলেন, যে বার্নাকল, তাদের গতি, তাদের তাদের চরিত্র, তাদের দেখতে কেমন। এবং এখন পর্যন্ত, এটা তো প্রায় 200 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত পৃথিবীতে বার্নাকল নিয়ে এর চেয়ে বেশি বিস্তারিত কাজ আর কেউ করেননি। কাজেই ডারউইন, যেমন আপনি বলছেন, দারুণ একটা অবজার্ভার ছিলেন, অসম্ভব কৌতূহলী মন ছিল তার, এবং আমি মনে করি কাজের প্রতি তার একটা ভালোবাসা এবং একটা একাগ্রতা ছিল, জেদ আমি বলবো না, এটা ঠিক জেদ না যে হ্যাঁ বার্নাকলটা আমাকে করতে হবে, এরকম না। উনি বললেন না, এটার একটা ক্লাসিফিকেশনে ফেলি এবং এটার জন্য যতদিন কাজ করতে হয় আমি করে যাই। এই যে একটা ছোট্ট শামুক জাতীয় একটা প্রাণী নিয়ে কাজ করতে যে উনি যে জীবনের 8টা বছর দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর সেরা কাজটা করলেন, এটা খুবই ইউনিক একটা ঘটনা। তো এখান থেকেও আমরা চার্লস ডারউইনের মানুষ নিয়ে কিছুটা আইডিয়া পেতে পারি আমার মনে হয়। এখানে কিন্তু একটা মজার কথা বলা যায় যে ডারউইনের কালেকশনের মধ্যে সব থেকে বিখ্যাত কালেকশন বোধহয় ওনার ফিঞ্চের স্যাম্পল গুলো, যে গালাপাগোসের ফিঞ্চের হ্যাঁ হ্যাঁ কালেকশনটা। তো এটা নিয়ে যখন বিজ্ঞানীরা কাজ করেন, যেমন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীরা, তখন তারা একটা সমস্যায় পড়েন যে তারা খেয়াল করেন যে ডারউইন কিন্তু এই ফিঞ্চ গুলো কোনটা কোন দ্বীপ থেকে পাওয়া এটা রেকর্ড করেনি। ফলে তাদের যে মূল হাইপোথিসিসটা, যে ফিঞ্চরা দ্বীপ অনুযায়ী, দ্বীপের জলবায়ু অনুযায়ী বিবর্তিত হয়েছে, এটা নিয়ে কাজ করতে গিয়ে তাদের একটা বড় সমস্যা হচ্ছে। এবং এরপরে এক বিজ্ঞানী দম্পতি, সম্ভবত তারা গালাপাগোস দ্বীপে বহু বছর ধরে থেকে শুধু যে এই ফিঞ্চদের ঠোঁট ইত্যাদির স্টাডি করেন তাই নয়, তারা সেখানে থাকার সময় একটা বড় খরা যাচ্ছিল এবং এই খরার কারণে তারা চোখের সামনে বিবর্তন ঘটতে দেখতে পান, যে ফিঞ্চরা যারা অন্য ধরনের আবহাওয়াতে মানিয়ে নিয়েছিল, তারা খরার সময় মানিয়ে নিতে না পেরে মারা গেল, এবং যারা অন্য দ্বীপে খরার জন্য বিবর্তিত হয়েছিল সেই ঠোঁটগুলো নিয়ে, তারা কিভাবে তখন সেই দ্বীপে মানিয়ে নিতে পারলো ইত্যাদি। তো তারা ভাগ্যবান ছিলেন, তারা এটা স্টাডি করতে পেরেছিলেন। কিন্তু বিজ্ঞানীদের ডারউইনের সম্বন্ধে এই একটা অভিযোগ বলতে পারেন যে
ডারউইন যখন ফিঞ্চের এত সুন্দর একটা কালেকশন বানিয়েছিলেন, তিনি কিন্তু এই ব্যাপারটা নোট করেননি। হ্যাঁ, তার সঙ্গে তিনি অনেকখানি ফিটজরয়ের উপরও নির্ভর করেছিলেন। ফিটজরয় কিন্তু কিছু কিছু ফিঞ্চের কোন দ্বীপ থেকে কোনটা সংগ্রহ করা হয়েছে তার কিছু নোট রেখেছিলেন ডারউইন হ্যাঁ, নিজের। কিন্তু এর সাথে কোস্তব একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে ডারউইন কিন্তু গ্যালাপাগোসে গিয়েছিলেনই মাত্র 4টে দ্বীপে, কিন্তু যেটা আমাদের খুব সৌভাগ্যের বিষয় এবং ডারউইনের যেটা সৌভাগ্যের বিষয়, যে যে দ্বীপটা আমরা এখন জানি, যেখানে গ্যালাপাগোসের রাজধানী বলা হয়, যে যে দ্বীপটাতে, একটা দ্বীপে উনি তো 16 ধরনের গ্যালাপাগোস ফিঞ্চ, সরি, ডারউইন ফিঞ্চ আবিষ্কার করলেন, তার মধ্যে 10 ধরনের কিন্তু ওই একটা দ্বীপে পাওয়া যায়। তো এখানে কোন আছে কিনা আমার কিন্তু জানা নেই, কিন্তু আমার মনে পড়ছে যে আমাদের গাইড আমাদের লাস্টে এই কথাটা বলল যে এই একটা দ্বীপে 10 ধরনের ফিঞ্চ এখন পর্যন্ত পাওয়া গেছে। আর ডারউইন তো ওইখানে গেলেন, পরে হিস্পানিওলা গেলেন, পরে যেখানে গভর্নর থাকতে সেখানে গেলেন, সান্তিয়াগো। উনি খুব মানে বেশি জায়গা তো যাওয়া সম্ভবও ছিল না, উনি কিন্তু গিয়েছিলেন বড় বড় 4টা দ্বীপে এবং সম্ভবত ছোট এক দুই, এর বাইরে কিন্তু না। মানে হুম হুম গ্যালাপাগোসে যেমন এখনো, এই কিছুদিন আগে গ্যালাপাগোসে নতুন প্রাণী আবিষ্কার হলো, নতুন ধরনের ইগুয়ানা আবিষ্কার হলো, মানে যেটা ডারউইন রঙের ইগুয়ানা, এবং অন্য কচ্ছপ পরবর্তীতে অন্য জায়গায় যে পাওয়া যাচ্ছে, কাজে এটার সাথে কোনো মিস্ট্রি আছে কিনা একটু খতিয়ে দেখা যেতে পারে। আচ্ছা, ও এখানে আমি একটা কথা অনেকদিন আগে আমি একটা ব্লগে লিখেছিলাম, তারপর এখন আবার দেখে আমার মনে পড়লো যে বিগলে হ্যাঁ, তোমার কিন্তু ব্লগটা আমি ডারউইন, পড়েছিলাম, বলো। হ্যাঁ, যে বিগলে কিন্তু ডারউইন ন্যাচারালিস্ট হিসেবে ছিলেন না, সেটার আরেকজন একজন অফিসিয়াল পদে ছিলেন রবার্ট ম্যাককর্মিক বলে, তিনি বিগলের অফিসিয়াল ন্যাচারালিস্ট ছিলেন। ডারউইন অনেকটা শখের ন্যাচারালিস্ট ক্যাপ্টেনের বন্ধু হিসেবে ওই জাহাজে গেছিলেন। হ্যাঁ, উনি এটাই খুব সাপে বড় হয়েছে। উনি কিন্তু পেইরও ছিলেন না, উনি নিজের পয়সা দিয়ে যেতে হয়েছে, যে ওইখানে যে একটা পথ তার জন্য তৈরি করা হয়েছে এই রকম ছিল না আর কি। তার পুরো ট্রিপের জন্য খুব বেশিও খরচ হয় না, তখনকার দিনের 500 পাউন্ড পুরো 5 বছরের জন্য তাকে দিতে হয়েছে। আচ্ছা, 200 বছর পূর্তি উপলক্ষে যদি এরকম কোন ট্রিপ অ্যারেঞ্জ করে, আমি আপনাকে খুঁজবো স্পন্সরের জন্য। 500 পাউন্ড হলে ঠিক আছে, না, 500 পাউন্ড তো কোস্তবকেও দেখা যাবে না। আচ্ছা। তো আমি ওই এই বিষয়গুলো একটু পরে আবার আলোচনা করবো আপনার সঙ্গে। তাহলে আমি প্রথমে আপনার অভিজ্ঞতাগুলো একটু আমাদের সঙ্গে বণ্টন করেন। আপনি ডারউইন যেসব জায়গায় গিয়েছিলেন, মূলত তো বেশিরভাগ সময় স্থলভাগে ছিলেন হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। আপনি হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ আমেরিকার অনেকগুলো জায়গায় ঘুরেছেন, গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছেন, সৌভাগ্যবানদের একজন আপনি। তো আমি আশা আপনাকে করি আপনিও যাবেন। আমি আপনাকে বলবো আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল, কি কি দেখে মনে হয়েছে যে আপনি যে ডারউইনের ভ্রমণ কাহিনী পড়েছেন তার সঙ্গে কি কি জিনিস সে সম্পর্ক তৈরি করতে পেরেছেন, এবং সেই বইটা আপনাকে ভ্রমণে কিভাবে সাহায্য করেছে, এগুলো যদি আমাদেরকে জানান। আর সেই আপনি সাথে একটা মজার ব্যাপার আমি এর আগে বলে রাখি, আমি এক ভদ্রলোকের হুম একটা বই পেলাম আপনার প্যাটাগোনিয়ায় ডারউইন নিয়ে, এবং ভদ্রলোক খুব একটু অভিমান ভরে বলেছে যে ডারউইন বললেই সবাই গ্যালাপাগোস বোঝায়, গ্যালাপাগোসে তো ডারউইন ছিলেন 2 সপ্তাহ, প্যাটাগোনিয়া ছিলেন 1.5 বছর, এবং প্যাটাগোনিয়ার মানুষদেরকে নিয়ে ডারউইন কি বলেছিলেন এটা নিয়ে কেউ কেন মাথা ঘামাচ্ছে না। তো যাই হোক, আমার মনে হয় এগুলো ব্যাপারে এত মান অভিমানের কিছু নেই, কোনো কোনো জিনিস আমরা জানি ন্যাচারাল ভাবে অথবা কিছু কারণে গুরুত্ব পেয়ে যাই। তো ডারউইন ওই ট্রিপে আরো অনেক জায়গায় ছিলেন, এবং পরবর্তীতে উনি তো তার 40 বছরে সে কেন্টের একটা বাড়িতেই থেকে গেলেন। সে যাই হোক, তবে যেহেতু ডারউইনের জায়গায় যাওয়ার চেয়েও আমাদের মূল বিষয় হচ্ছে এই বইটির নিয়ে কথা বলা, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমি তাহলে এই বইটিতে উনি প্যাটাগোনিয়া, আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণে যে বিস্তৃত বিস্তীর্ণ প্রান্তর, একটু দাঁড়ান, আমি শেয়ার করে নিই এটা। জি আমি পেজটা শেয়ার করি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে অংশটুকু বলছেন সেটা হচ্ছে এই দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগে, তাই তো? জি প্যাটাগোনিয়ার অংশ, এবং হ্যাঁ
জি বলেন তারে কোন। আচ্ছা, তো প্যাটাগোনিয়া নিয়ে ডারউইন কিছু একাধিক চ্যাপ্টার লিখেছিলেন, আপনি যদি অ্যালাউ করেন আমি জাস্ট আমার বন্ধুদেরকে একটা সামান্য আইডিয়া দেওয়ার জন্য যে এই বইটা পড়ে আমি কেন ফিল করি যে আমি ওই জায়গাগুলোতে আছি, তাহলে আমি জাস্ট কয়েকটা লাইন পড়তে চাই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এবং সেটা সেটা ডারউইনের ভিক্টোরিয়ান ইংরেজিতে। হ্যাঁ 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 নিশ্চয়ই। ইন কলিং আপ ইমেজেস অফ দ্য পাস্ট I find the plains of Patagonia most frequently cross before my eyes. Yet these plains are pronounced by almost wretched and useless. They are only characterized by negative possessions, without habitations, without water, without trees, without mountains. They support merely a few dwarf plants. But why then, and the case peculiar to myself, do this? And West takes so firm positions of the memory. তো এই লাইনগুলো যখন আমি পড়তে এসেছি আমার সেই ডারউইনের কথাটা মনে হয় যে তাই তো, যখন আমরা পাম্পায়ের প্রান্ত দেখেছিলাম যে এখানে তো কিছু নেই, ন্যাড়া পাথর, অল্প কিছু শিশির জমিয়ে চলতে পারে এরকম কিছু গাছ, তাহলে ডারউইনের মনে উনি যখন 3 বছর পরে তারপর এই দিনলিপিগুলো এক করে একটা বই লিখলেন, আর সেখানে তার কেন বারবার প্যাটাগোনিয়ার কথা মনে হচ্ছিল, তো ওনার মধ্যে ওই শব্দ জাদুটা ছিল। এটা এটা আমি বলবো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে ডারউইন সারা জীবনে আর কোনো ভ্রমণ কাহিনী লেখেননি, উনি ভ্রমণ করেননি, কেন করেননি এটা আমি আসলে পুরোপুরি জানি না, এটা আমরা কেউই জানি না, কারণ উনি এতই কৌতূহলী একটা মানুষ। ডেফিনেটলি উনি উনি তার বিজ্ঞান গবেষণা ব্যস্ত ছিলেন, উনি অনেক মূল্যবান, মানে আমাদের ঘোরাফেরা ব্যক্তিগত চাহিদা মেটানোর চেয়ে অনেক মূল্যবান কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সেটা আমরা জানি, কিন্তু উনি যেমন বাড়ির কাছে ফ্রান্স ছিল, ফ্রান্সে যেতে পারতেন বা আরো বেশ কিছু ন্যাচারাল ওয়ান্ডার জায়গায় যেতে পারতেন, হয়তো ওনার এই আর্টসটা ছিল না বা উনি আর জাননি, কিন্তু না যাওয়াতে আমি বলবো উনি না যাওয়াতে গবেষণার মাধ্যমে সারা পৃথিবী উপকৃত হয়েছে, এখনো হচ্ছে, সারা জীবন হবে যতদিন মানুষ টিকে আছে, সেই সাথে আমাদের কিছুটা ক্ষতি হয়েছে, মানে উনি যদি যেতেন ডেফিনেটলি আবার লিখতেন, এবং ওনার যে দেখার চোখ ছিল এর মাধ্যমে সেই কমন জায়গাতে আমরা অপূর্ব সব আনকমন জিনিসের পরিচয় পেতাম। এবং একটুখানি বলে রাখি যে উনি যাওয়ার যেহেতু যান নাই বিভিন্ন ভ্রমণে, দুইটা জিনিস কন্ট্রিবিউট করতে পারে মেবি। এই 5 বছর ধরে তার সমুদ্র ভ্রমণের পরেও তার সমুদ্র ভ্রমণের একটা ভীতি ছিল প্রচন্ড, কিন্তু ফ্রান্সে যাওয়ার তো আর সমুদ্রে যেতে হতো না, অল্প একটু পার হতে হতো সমুদ্রের অংশ। হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যখন দক্ষিণ আমেরিকায় ঘুরছেন তখন একবার তার একটা রোগ হয়েছিল, উনি বলতেছিলেন যে একটা কোন ধরনের পোকার কামড়ে তার একটা, উনি ভাবছিলেন সেটা যে যে তার অসুস্থ ফিল করতেছেন, ওনার ওনার বইয়েতেও লিখছেন, কারণ সেটা সেই সময় তিনি একই জায়গায় লিখছেন যে এই অসুস্থতা পরবর্তীতে আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, ভুগিয়েছে। হ্যাঁ, তো সেইটার কারণে হয়তো উনি একটুখানি একটুখানি চাইতেন না বেশি ঘোরাঘুরি কোথাও করতে হয়তো বা। না না, হতে পারে হতে পারে, এবং আমি সম্ভবত ন্যাশনাল জিওগ্রাফির একটা তথ্যচিত্র দেখেছিলাম, এই যে পোকাটা, সেই পোকাটা বিটল জাতীয় পোকা সম্ভবত যেটা ছিল ব্রাজিল থেকে সংগ্রহ করেছিলেন, বলা হচ্ছিল যে এই পোকার বাহিত কোন রোগে উনি আক্রান্ত ছিলেন, সারা জীবন কাশিতে ভুগতেন, হয়তো এই কারণে উনি একটু আগে মারা গিয়েছেন অথবা আরো কিছুদিন বাঁচতেন হয়তো, হয়তো এগুলো তো এখন এত নিখুঁত ভাবে বলতে পারছি না আমরা। যাই হোক, আপনি এর ফাঁকে বলছিলেন যে আমাদের যাত্রা বর্ণনা গুলো, তো যখন আমরা গ্যালাপাগাসে গেলাম এবং গ্যালাপাগাস যাওয়ার আমি পুরো কৃতিত্বটা আমার কাজিন বন্ধু, আপনিও চেনেন, আমি জেরি নাপাকে দিব, কারণ গ্যালাপাগাস যাওয়াটা আসলে আমি নিশ্চিত ছিলাম না, আমি ওখানে যেতে চাই এটা আমি জানি, যদি একটা জায়গায় যেতে যেতে চাইতাম আমি এটা গ্যালাপাগাস, এখনো যদি যে কোনো একটা জায়গায় ফিরে যেতে চাই দ্যাট উড বি গ্যালাপাগাস, কিন্তু সব মিলিয়ে সময়, দূরত্ব, ইকোনমিক্যাল সবকিছু মিলিয়ে যাওয়া হচ্ছিল না, তো ওই সময় আমরা যখন ইকুয়েডারে জেরে নাপা বললো না আমাদের গ্যালাপাগাসে যেতে হবে, তুমি অ্যারেঞ্জ করো, সব জায়গায় কন্ট্যাক্ট করো, লেটস ডু ইট, তো ভাগ্যিস সে জোর করেছিল, এবং যাওয়ার পরে প্রথম 10 মিনিটে যখন আমি কয়েকটা ব্লু ফিটেড বগি দেখলাম, আমার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে পাখি, একটা ইগুয়ানা দেখলাম, সেই সাথে দেখলাম যে পানিতে সিলায়ন খেলা করেছে, আমি বললাম ভাগ্যিস আমি আসছি। আচ্ছা যাই হোক, আমার আসার ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা যে ভ্রমণ গাইডটা নিয়ে গেছিলাম নলিন প্ল্যানেট এবং আদার্স, ওখানেও বলা হয়েছিল যে তুমি যদি গ্যালাপাগোসটা পুরোপুরি এনজয় করতে চাও তুমি ডারউইনের ভয়েস অফ দ্য বিগেলের
শুধু গ্যালাপাগোস চ্যাপ্টারটা আরেকবার পড়ে ফেলো, এই দ্বীপে থাকতে থাকতে পড়ে ফেলো, তাহলে অনুভূতিটা খুব ভালো হবে। আমি এটা এমনি পড়তাম, এটা আমি বেশ কবার পড়েছি, আবারও পড়তাম ওই উৎসাহে প্রথম দিনে, যেদিন আমরা অনেকেই একটু সি সিকনেস আক্রান্ত ছিলাম, যেহেতু আমাদের গ্যালাপাগোসে থাকার পুরো সপ্তাহটা আমরা একটা স্কুনার একটা জাহাজ ছোট জাহাজে ছিলাম, তো সি সিকনেস এ থাকা অবস্থাতে একটু মাথা ব্যথা একটু এনে পুরো চ্যাপ্টারটা আমি আরেকবার পড়লাম এবং রিয়েলাইজ করার চেষ্টা করলাম যে ডারউইনের সময়ের পরবর্তীতে গ্যালাপাগোসে যে ভয়াবহ সব কাজ ঘটেছিল মানুষের আসার ফলে এবং মানুষের সাথে তাদের গবাদি পশু আসার ফলে, এবং বর্তমানে আপনি নিশ্চয়ই জানেন, আমাদের বন্ধুরাও জানে, যে যখন জাতিসংঘে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করে ইউনেস্কো, গ্যালাপাগোস ছিল প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট, পৃথিবীতে সবার আগে বিশ্ব সম্পদ প্রাকৃতিক সম্পদ হিসেবে গ্যালাপাগোস ঘোষণা করা হয়েছিল যে কোনো মূল্যে গ্যালাপাগোসকে রক্ষা করতে হবে। এবং আমরা চারিদিকে এখন জানি পৃথিবী ধ্বংস, মানে পৃথিবীর ন্যাচার নিসর্গ ধ্বংস হয়ে যাচ্ছে, একের পর এক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ধরনের খবর আমরা সবসময় দেখি, কিন্তু এর বিরুদ্ধে আমরা অল্প কিছু লোক যারা কাজ করার চেষ্টা করছে, যে সমস্ত মানুষেরা বলে যাচ্ছে যে আমাদের কিছু করতে হবে, মানুষের দায়িত্ব আছে, তাদের জন্য সবচেয়ে বড় আশার আলো কিন্তু গ্যালাপাগোস। গ্যালাপাগোসে একসময় আমরা যতই ক্ষতি করে থাকি, এখন গ্যালাপাগোসে সেই ক্ষতি অনেকটাই কমে গেছে নাই বললেই চলে, এবং স্থানীয় মানুষেরা হেল্প করছে, এবং সবচেয়ে বড় কথা সেখানকার যে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার মহা সংকটাপন্ন প্রাণীগুলো, মহা বিপন্ন প্রাণীগুলো আস্তে আস্তে হলেও ব্যাক করছে, কাজে গ্যালাপাগোস আমাদের জন্য একটা আশার আলো। অবশ্যই। ডারউইন তার বইয়ে লিখছিলেন যে তখনকার দিনে এত সচেতনতা তো ছিল না, যখনই কোনো জাহাজ যাইতো সেই জাহাজের যে সৈন্যরা ছিল তারা নেমে সঙ্গে সঙ্গে কাছি মারা শুরু করে দিত, কারণ অনেক টর্টোয়েজ ঘুরতো না গ্যালাপাগোসে, টর্টোয়েজ এক একটা দ্বীপে এক এক রকম ছিল। তো একদিনে নাকি এরকমও ঘটনা ঘটছে যে একদিনে 200টা এই বিশাল বিশাল টর্টোয়েজ মেরে ফেলছে বিভিন্ন জাহাজের সৈন্যরা। তো এটা যে আমরা আমরা বিভিন্ন মানে বাইরের জগতের মানুষরা গিয়ে গিয়ে প্রচন্ড ক্ষতি করছি ওই দ্বীপের, তো অনেকগুলা প্রজাতি নষ্ট হয়ে গেছে, কিন্তু সংরক্ষণবাদী যেই আন্দোলন গুলা আছে এবং যেই যেই চেষ্টাগুলা হয় তার কারণে কিছু কিছু এখনো আশার আলো আমরা দেখতে পাই। আপনি ঠিকই বলেছেন। জি, টর্টোয়েজ এর কথা যেহেতু বললাম, এখানে দুইটা বিষয় আছে যে তিনি এই যে বিভিন্ন দ্বীপে বিভিন্ন রকমের জীবের বৈচিত্র্য তৈরি হওয়া, যে একটা দ্বীপে যেরকম প্রাণী আরেকটা দ্বীপে এত কাছাকাছি থাকার পরও কিন্তু সমুদ্র দ্বারা ভাগ যেহেতু, আরেকটা দ্বীপে একই রকম নাই, সেটা প্রথম তিনি এই এই চিন্তাটা আসে তার মাথায় এই টর্টোয়েজ বা কচ্ছপের, সামুদ্রিক কচ্ছপ, তো ওটার ইয়ে দেখে, ওই খোলস দেখে, খোলসের যেই আকার বা যেই শেপ গুলা আছে আকৃতি সেগুলা এক একটাই এক এক রকম ছিল। তাকে একজন একটা অনুষ্ঠানে একটা বাসায় গিয়েছিলেন রাতের খাবার খেতে, গভর্নরের বাসায় কচ্ছপের মাংসই খাচ্ছিলেন, এবং তারপরে যে বিশাল একটা খোলস দেখলেন তখন তার তাকে বললেন যে এক এক দ্বীপে এক এক রকম খোলস দেখা যায়, খোলস সহ কাছিম দেখা যায়। তারপরে অন্যান্য যেমন ইগুয়ানারা এসেছে, তারপর ফিঞ্চ পাখিদের ঠোঁট কিভাবে ইয়ে করেছে। আপনি কিন্তু এখানে একটা ছোট ব্যাপার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু গ্যালাপাগোসের কচ্ছপ তো গেল এটা তো আমরা জানি, আমাদের কিন্তু বলা হয় সবসময় ডারউইন ফিঞ্চ, ডারউইন ফিঞ্চদের ঠোঁটের গড়ন দেখে ডারউইনের মাথায় সম্ভবত প্রথম এরকম একটা চিন্তা আসলো যে তাহলে তাদের পূর্বপুরুষ কি এক ছিল এবং এক থেকে এটা কি করে হলো। এজ এ ভয়েস অফ দ্য বিগল আছে কিন্তু, এটা উল্লেখ আছে, কিন্তু এটা একটা মজার বিষয় যে ভয়েস অফ দ্য বিগল পাবলিশ হলো 1839 সালের মে মাসে এবং অরিজিন অফ স্পেসিস পাবলিশ হলো এরও 20 বছর পরে, এবং আরো 20 বছর পরে কেন, তারও 10 বছর পরে এটা পাবলিশ হতো না। আমরা জানি চার্লস ডারউইন সম্ভবত জীবদ্দশায় অরিজিন অফ স্পেসিস পাবলিশ করতেন না, একটা বিশ্ব অবস্থার মুখোমুখি হয়ে উনি পাবলিশ করেছিলেন, কিন্তু 1839 সালেই উনি কিন্তু এই কথাটা লিখে প্রকাশ করে ফেলেছেন। আচ্ছা, আমি যে কথাটা বলছি এটার সাথে ভয়েস অফ দ্য বিগল এর খুব একটা সম্পর্ক নেই, কিন্তু এই কথাটা খুব জরুরি, সেটা হচ্ছে ডারউইন প্রথম একই জায়গায় একই কমন অ্যানসেস্টার থেকে আলাদা আলাদা প্রাণী ইভলভ করে কিনা, এটা কিন্তু উনি প্রথমে ফিঞ্চ দেখে চিন্তা করেননি, এটা উনি চিন্তা করেছিলেন গ্যালাপাগোসের মকিং বার্ড দেখে। গ্যালাপাগোসের তিন দ্বীপে তিনটি স্পেশাল মকিং বার্ড আছে, আর একটা গ্যালাপাগোস মকিং বার্ড যেটা সব দ্বীপে আছে, যেটা আমরা দেখেছি কয়েকটা দ্বীপে, যে এছাড়া স্প্যানিওলে মকিং বার্ড আছে, তো ওই চার ধরনের মকিং বার্ড
দেখে উনি প্রথম সন্দেহটা করলেন যে মকিং বার্ড এরকম আলাদা কেন। হ্যাঁ, মকিং বার্ড, আমি আমাদের বন্ধুরা যারা মকিং বার্ড দেখেননি, তারা মকিং বার্ড শালিকের চেয়ে সামান্য বড় লেজের একটা পাখি, প্রায় একই ধরনের স্টকি বডি, খুব চিৎকার করে। অবশ্য মকিং বার্ড এর নাম আমরা সবাই টু কিল এ মকিং বার্ড বইটার নামের কারণে জানি হয়তো। যাই হোক, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে গ্যালাপাগোসে এখন অনেক জায়গায় এই নিয়ে তথ্য আছে, বিলবোর্ডে চার্লস ডারউইন রিসার্চ সেন্টারে দেখানো হয়েছে যে মকিং বার্ড এর পরেই কিন্তু ডারউইন প্রথম এগুলো নিয়ে চিন্তা শুরু করেন, এবং রিচার্ড ডকিন্স এটা তার তথ্যচিত্র দেখিয়েছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাইট। তো আপনি অনুমতি দিলে আপনার কিছু ছবি আমি শেয়ার করতে চাই, যদি আপনার আপনার ভ্রমণের গ্যালাপাগোস আইল্যান্ডে। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যাপটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে বিভিন্ন জায়গার আমি ছবি দিচ্ছি, আপনি তাহলে বলেন কোথায় কোনটা ছিল এবং কি কি দেখলেন। এটা আমি দেখতে পাচ্ছি মনে হয় গ্যালাপাগোস আইল্যান্ডের একটা ম্যাপ, বিভিন্ন দ্বীপগুলা। জি জি, গ্যালাপাগোস ম্যাপ, ওখানে যে প্রধান দ্বীপগুলো আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে, এবং সব আপনার তোলা ছবি, তাই তো? হ্যাঁ, এবং ডান পাশে চার্লস ডারউইন রিসার্চ সেন্টারে ঢোকার মুখে চার্লস ডারউইনের একটা প্রতিলিপি কাঠের তৈরি, এবং সেখানে কয়েক জাতের ফিঞ্চ তার আশেপাশে ঘোরাঘুরি করছে, এবং এই উডকাটেও ফিঞ্চ গুলোর ঠোঁটের আকার যে আলাদা আলাদা এটা বোঝা যাচ্ছে। এটা কোন আইল্যান্ডে ছিল? এটা আপনার প্রথম আইল্যান্ড বাল্টার পাশে, যেটা এই ছবিতে দেখা, যদি বলতে পারেন যে বড়টা ছবিতে হচ্ছে না, ছবিতে ওটা আপনার আপনার মাউস কোথায়, এইটা রাইট আইল্যান্ডে। আচ্ছা আচ্ছা, এটাতে ছিল। ওকে, এটা মানে মাঝামাঝি এই দ্বীপপুঞ্জ গুলার। এবং এখন পর্যন্ত গ্যালাপাগোস দ্বীপে মানুষ যত থাকে তার শতকরা 99% এই দ্বীপেই থাকে, আচ্ছা আচ্ছা, বা তারও বেশি, মানে অধিকাংশ দ্বীপে তো মানুষের থাকার বা যাওয়ার অনুমতি নেই, ওগুলো সব প্রাণীর জন্যই সংরক্ষিত। আর এইটা এটাও চার্লস ডারউইন রিসার্চ সেন্টারে ঢোকার মুখে, এবং ওখানে এই ফিঞ্চ গুলো নিয়ে বলা হচ্ছে যে যে যেমন রিসার্চ সেন্টারে যে আমরা প্রথমবারের মতো ভেজিটেরিয়ান ফিঞ্চ দেখলাম, আমরা ওটা খুব দেখতে চাচ্ছিলাম, লার্জ ভেজিটেরিয়ান ফিঞ্চ, ওটা আমরা ওখানে দেখেছি। তো এবং দানব আকৃতির সব ক্যাকটাস গাছ, যেটা গ্যালাপাগোসের অন্যতম সিগনেচার মার্ক, তো এই জিনিসগুলো যখন দেখা যাবে এটা বলা হচ্ছিল। আচ্ছা, এই তো আপনাকে দেখা যাচ্ছে একটা কচ্ছপের পাশে বসে কি করতেছেন, আর উপরে একটা গ্যালাপাগোসের টর্টোইজ। আমি আমি ওকে ওর নাম জিজ্ঞেস করছিলাম। যাই হোক, নাম আর বলতে, বড় যে কচ্ছপটা, ও কিন্তু খুবই বিখ্যাত কচ্ছপ, কদিন আগে সারা পৃথিবীতে ওকে নিয়ে আবার হইচই হলো, ওর নাম হচ্ছে দিয়েগো। তো এই হ্যাঁ হ্যাঁ, কচ্ছপ বিখ্যাত, তার আগে বলি যে গ্যালাপাগোসের সবচেয়ে বিখ্যাত কচ্ছপ ছিলেন লোনসাম জর্জ। লোনসাম জর্জ পিন্টা দ্বীপের একটা কচ্ছপ, তার শেষ স্পেসিস এর কচ্ছপ ছিলেন ওটা। ওটাকে রক্ষা করার জন্য প্রাণী বিজ্ঞানীরা অনেক বছর ধরে, অনেক দশক ধরে চেষ্টা করলেন, শেষ পর্যন্ত হলো না, কারণ মানুষ তার সমস্ত, তার স্পেসিস এর যে সমস্ত, তার প্রজাতির সমস্ত কচ্ছপকে মানুষ খুন করেছিল। তো লোনসাম জর্জ মারা যাওয়ার পরে এই কচ্ছপটা আর একটা সম্ভব, হিস্পানিওলার কচ্ছপ দিয়েগো, দিয়েগোর বলা হয় তার আর যেটা সেক্স ড্রাইভ এটা অত্যন্ত বেশি ছিল, যে কারণে দিয়েগো কয়েকজন তার সঙ্গিনী দেওয়া ছিল তাদের সাথে এত বেশি ব্যস্ত ছিল যে তার প্রজাতির প্রায় 800টা বাচ্চা দিয়েগো প্রোডিউস করেছিল। হ্যাঁ, ওই গতকালকেই আমি একটা খবর দেখলাম সম্ভবত, যে তাকে আবার ফিরায় নিয়ে আসা হয়েছে ওই দ্বীপে, সে তার যেখানে। দ্বীপে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, রাইট। ও খুবই ভালো এদিক দিয়ে সফল একজন পুরুষ বলা চলে। এবং হ্যাঁ, অ্যাট লিস্ট সে তো তার প্রজাতিকে আপাতত বিলুপ্তির হাত থেকে রক্ষা করলো। হ্যাঁ, এবং সেটা আমাদের জন্য খুব ভালো, তাই তো? হ্যাঁ, খুবই ভালো একটা ব্যাপার, আবার মানুষরা এরকম চিন্তা না করলেই ভালো। আর লোনসাম জর্জের কথা সবাইকে বললে একটু আশ্চর্য হবে সম্ভবত, যে চার্লস ডারউইন তাকে দেখেছেন এবং সে আমাদের সময় পর্যন্ত বেঁচে ছিল। তো কত বছর বয়সী একটা কচ্ছপ সে ছিল, সেটা বেশ আর মনে। আমার আমার সাথে যে কচ্ছপটা, ওটা আমরা ইসাবেলা দ্বীপে পেয়েছিলাম, ও ন্যাচার। এখানে একটা বড় পার্থক্য আছে, আমাদের বন্ধুরা যারা ভবিষ্যতে গ্যালাপাগোসে যাবেন তাদের জন্য বলে রাখি যে চার্লস ডারউইন রিসার্চ সেন্টারে আপনি প্রায় সব ধরনের কচ্ছপ ওখানে দেখতে পাবেন,
একটু দূর থেকে, নিরাপদ দূরত্ব থেকে, কিন্তু ওগুলো কিন্তু ক্যাপটিভিটিতে রাখা কচ্ছপ। যদি ওগুলো বুনো কচ্ছপ একসময় ফেরত দেওয়া হবে, কিন্তু অনেকটা ধরেন লেটস সে খাঁচায় রাখা, ক্যাপটিভিটিতে মুক্ত পরিবেশে রাখা। কিন্তু গাইড প্রথম থেকে বারবার বলছিল যে তোমরা যদি বুনো পরিবেশে একটা দুটো কচ্ছপ দেখো, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা ইসাবেলা দ্বীপে নেমে একটা ভলকানো, একটা আগ্নেয়গিরি ধরে আধা ঘন্টা হাইক করার পরেই দুটো কচ্ছপ পেয়েছিলাম। যেমন এই কচ্ছপটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, আমরা অনেক কচ্ছপ গতি, আসলে কচ্ছপ গতি, তার তাড়া কিসের, সে মুখে ক্যাকটাস এর ফুল নিয়ে হেলে দুলে যাচ্ছিল। প্রায় 20 মিনিট আমরা তার পিছন পিছন হাঁটলাম। তারপরে একটা পর্যায়ে সে কিছু একটা বুঝে যায়, তখন সে থেমে যায়। ও থেমে পড়ে যাতে সে কোনো রকম বিরক্ত না, তখন আমরা তাকে ক্রস করার সময় তার সাথে একটু শুভেচ্ছা বিনিময় করি, ছবি তুলি, কারণ গাইড বলেছিল তাতে ক্ষতি নেই কিন্তু ওকে টাচ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এই সেই আরেকটা স্প্যানিওলের কচ্ছপ। তো আমি ধারণা করি আপনার পাশে যে কচ্ছপটা আছে আর যে ছবিটা বড় কচ্ছপের, যে ডিয়েগো, তারা জি সম্ভবত দুইটা আলাদা প্রজাতি। সম্পূর্ণ আলাদা। হ্যাঁ ওই খোলসটা দেখে মনে হলো আর কি সেটা আমার। এই তো খোলস দেখে বুঝছেন, তবে ডিয়েগোর বয়স একটু বেশি, এটা এখন আরো বড় হবে, হয়তো আরো আরো এই শেপের পার্থক্যটা বোঝা যাবে। তো ডারউইন কিন্তু তার বই লিখছিলেন যে উনি একটা কচ্ছপের উপর ঘোড়ায় যেভাবে চড়ে সেরকম হ্যাঁ চড়েছিলেন, দাঁড়িয়েছিল কিন্তু দাঁড়িয়েছিলেন এবং কচ্ছপ যখন চলা শুরু করে, ডারউইন তখন ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। কারণ ভারসাম্য রাখা কষ্টকর হয়ে যায় হ্যাঁ এবং তবে ওই সেটাকে। ওই ওইটাতে সম্ভবত কচ্ছপদের মানে একটা পূর্ণবয়স্ক কচ্ছপ ডিয়েগোর মতো, সেখানে 50-60 কেজি বা 70 কেজির একটা মানুষ দাঁড়ালে মনে হয় না তার খুব একটা কিছু যায় আসে, কিন্তু এটা করা ঠিক না এখনকার দিনে, তখনও হয়তো ঠিক ছিল না। তো এটা আমি আমার গাইডকে বলেছিলাম, ডারউইন তো এই কাজ করেছিল, ও আমার দিকে তাকায় বলে যে এখন এটা নিষিদ্ধ, এটা ভুলে যাও। আমি অবশ্যই ডারউইন তো বিভিন্ন উপাত্ত সংগ্রহ করেছেন, যে বিভিন্ন প্রাণী মেরে তাকে স্টাফ করা, নমুনা সংগ্রহ, সেটা তার গবেষণার কাজের কারণে করছেন, কিন্তু হ্যাঁ সেটা তো কিন্তু আর। এটা এখনকার গবেষণার ক্ষেত্র অনেক কিছুতে পাওয়ার পর প্রথম কাজই হয় স্টাফ সংগ্রহ করে। এবং আপনি জানেন পৃথিবীর যত মিউজিয়ামের সংগ্রহ এভাবে গড়ে উঠেছে, ইভেন একসময় চিড়িয়াখানায়, এখন চিড়িয়াখানা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে, সেটা অন্য ব্যাপার, কিন্তু একসময় প্রাণীদের এভাবে এনেও ক্রস ব্রিড, সিলেক্টিভ ব্রিড করার চেষ্টা করা হয়েছে। তো ডারউইনের ওই সময়ে বা আলফ্রেড রাসেল ওয়ালেসের সময়ে নমুনা সংগ্রহের জন্য এর কোনো বিকল্প ছিল না। সত্যি কথা, আর গবেষণার কারণে সেটা এখনকার দিনে অনেক সচেতন হয়েছে আমাদের বিজ্ঞানীরা, প্রকৃতিবিদরা, যে যখন কোনো নমুনা সংগ্রহ করা হয় তখন দেখা হয় যে এর কারণে একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে কিনা, ততটুকু দেখে। হ্যাঁ হয়, আবার অনেক কেউ আছে, কিছুদিন আগে যে পাপুয়া নিউগিনিতে একটা চমৎকার আপনার রেইনবো কিং ফিশার, একটা অসাধারণ মাছরাঙা, তো এক জোড়া দেখা গেছে অনেক বছর পরে, আমেরিকান সায়েন্টিস্ট যার শুটে সে ওটাকে নিয়ে চলে আসছে। এটা নিয়ে পরে প্রবল প্রতিবাদ হয়েছে যে তোমার এই গবেষণার দরকার নাই, যে প্রাণীটা দেখা যাচ্ছে না, এত বছর পর পাওয়া যাচ্ছে, তুমি কি গবেষণা করবা যদি প্রাণী নাই হয়ে যায়। সেটাই, এবং সেই জন্য তো বিভিন্ন রকম নৈতিক কমিটি আছে এই ধরনের গবেষণার অ্যাপ্রুভ করা, কোনটা করতে পারবেন কোনটা পারবেন না এইসব নিয়ে, অবশ্যই কিন্তু সেই আলোচনায় যাব না, এটা একটা ভিন্ন আলোচনা হয়ে যাবে এবং অনেক বড় বিতর্কিত আলোচনা হবে। তো আমরা হ্যাঁ পরের পরের অংশে যাই। এটা তো, এগুলা হচ্ছে ওই মেরিন ইগুয়ানা গুলা, যেগুলো গ্যালাপাগোস আইল্যান্ডে, তাই না? তাই না? আমি ছবি দেখতে পাচ্ছি না। ও, ছবি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এটা গ্যালাপাগোসের শুধু না, আমরা বলতে পারি পৃথিবীর মেরিন ইগুয়ানা, পৃথিবীতে মেরিন ইগুয়ানা একটাই এবং যা গ্যালাপাগোসে থাকে। ডারউইন এদের নিয়ে লিখেছেন, ডারউইন এদের নিয়ে একটি এক্সপেরিমেন্টের চেষ্টা করেছেন, একটা বেশ দূরে সমুদ্রে ফেলে দিয়েছিল এবং সে সফলভাবে সাঁতরে ফিরে গেছে। কতক্ষণ তারা সমুদ্রের নিচে থাকতে পারে, ইভেন তাদের জাহাজের একজন সম্ভবত এই মেরিন ইগুয়ানার মাংস খেয়েছে। ইগুয়ানার মাংস খুবই জনপ্রিয়, কিন্তু মেরিন ইগুয়ানার মাংস ওরা বলে সল্ট অত্যন্ত মানে অনেক বেশি লবণাক্ত, স্বাভাবিক, যে কারণে এটা জনপ্রিয় না, যেটা প্রাণীটার জন্য একটা সুখবর। এইখানে আপনাকে তাহলে এই প্রাসঙ্গিক বিধায় আমি আরো দুইটা প্রশ্ন করে নিই আপনাকে। অবশ্যই আমি দাঁড়ান, এই হ্যাঁ, সেটা হচ্ছে এই যে বিভিন্ন মানুষ ভ্রমণ করেন, অনেক দিন ধরে জাহাজে থাকতে হয়, এই বিশেষ করে আগের দিনগুলাতে অনেক দিন ধরে জাহাজে থাকতে হয়, এবং সেই জন্য খাবার দাবার যা দরকার সব তো আর সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না, 5 বছরের খাবার, বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার সংগ্রহ করে খেতে হয়। এই বিগল তরিতে
যারা ছিল তারা প্রচুর মাছ খেয়েছেন এবং বিভিন্ন দ্বীপে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বন থেকে বিভিন্ন রকম প্রাণী সংগ্রহ করে খেয়েছেন। তার মধ্যে তাদের খাওয়ার মধ্যে ইগুয়ানা ছিল, হ্যাঁ, কচ্ছপ ছিল, তারপর হচ্ছে লামা গুয়ানোকো লামা গোত্রের, এগুলো ছিল, তারপর হচ্ছে অস্ট্রিচ, উট পাখি, রিয়া বলে যেটাকে, মানে রিয়া রিয়া ছিল, দক্ষিণ আমেরিকার, এমনকি তারা এক জায়গা থেকে ফিটস রয় বিশেষ করে ও এক জায়গা থেকে কিনে একটা পুমা পুমা বাঘ, সেই এক ধরনের লায়ন আর কি, মাউন্টেন লায়ন। আমি আমি চিন্তা করতেছি যে এই যে ভ্রমণ এই এই ধরনের পরিব্রাজকদের বা যারা ভ্রমণ করেন জাহাজে, তাদের কি সবকিছু খাওয়ার অভ্যাসটা তৈরি করতে হয়, মানে তখনকার দিনে তৈরি করতে হইতো কিনা? কারণ হচ্ছে সবাই, অনেক সংস্কৃতি আছে যে সবকিছু খাবে না, অনেক এলাকার মানুষ আছে, তো এই ব্যাপারটা আমার মনে হচ্ছিল যে যে ভালোভাবে ভ্রমণ করতে গেলে, বেঁচে থাকতে হলে ভ্রমণ করে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে কি ধরনের চিন্তা ভাবনা কাজ করে? এখন আপনি খুবই বেসিক একটা প্রশ্ন করেছেন এক হিসেবে, কারণ মানুষের পক্ষে যে ট্যাবুটা ভাঙা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন, এটা আমরা কোনোদিনই চিন্তা করিনি, কিন্তু আমাদের পক্ষে যে জিনিসটা ভাঙা সবচেয়ে কঠিন সেটা কিন্তু খাবারের হ্যাবিট, খাদ্যাভ্যাস। মানুষ আসলে আমরা মুখে যতই বলি ভাঙতে পারে না, প্রথম কয়েক বছরে, প্রথম 3-4-5 বছরে আপনার মায়ের হাতে বা বাবার হাতে যাদের রান্না খেয়েছেন, তার ওইটা আপনার সারা জীবন আপনার সাথে থেকে যাবে। এটা এটা ডিপেন্ড করছে আপনি কোথায় বড় হয়েছেন, কি খেয়েছেন। যেমন আপনার আমার, আমরা পৃথিবীর যেখানে যাই যতই সুখাদ্য দেওয়া হোক, একটা পর্যায়ে মনে হবে ভাতের একটা ক্রেভিং থাকছে, রাইট, ভাতের ক্রেভিং, মাছের ঝোলের ক্রেভিং, এটা আমাদের থাকবে। এবং এটাতে খুব লজ্জা পাবার কিছু নেই, এটা অলমোস্ট আমরা, এটা যদিও ডিএনএ তে ইমপ্রিন্টেড না, এটা মেমেটিক একটা ব্যাপার। ঠিক এভাবে আমাদের ধরে নিতে হবে যে 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 পরিবেশে বড় হয় এবং প্রথম কয় বছর যেটা হতে থাকে এটাই আমাদের খাবার ট্যাবু। এবং আপনি আমাকে পৃথিবীর যত সুস্বাদু খাবার দেন, আমি খাবার পরে বলবো খুব ভালো হয়েছে, কিন্তু আমার মায়ের হাতের ঝোলের মতো হয়নি, ঠিক এই কথাটা বলবো, এটা আপনিও বলবেন, রাইট? তো আপনি যদি পরিব্রাজক হতে চান, আপনি যদি আসলে ভ্রমণ করতে চান, এই খাবারের ব্যাপারে খুঁতখুঁতুনি এবং চয়েস, বিশেষ করে অপছন্দ যত কম থাকবে তত আপনার জীবনটা সহজ হবে, আমি এটুকুই বলতে পারি। কারণ আমার অনেক বন্ধু আছে যারা যারা সবকিছুই খাচ্ছে, হঠাৎ বললো আমি মাছ খাবো না, অথবা মাছ খাই, আচ্ছা আমি ট্যাংরা মাছ খাই না, আচ্ছা আমি মাংস খাই কিন্তু ব্রয়লার মুরগির মাংস খাই না, অথবা আমি সবজি খাই কিন্তু আমি চিচিঙ্গা খাই না, পটল খাই না। এতে এর ফলে হবেটা কি, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এর ফলে আপনার জীবনটা, বিশেষ করে ভ্রমণ জীবনটা, তবে হ্যাঁ আপনার যদি অ্যালার্জি থাকে, এটা নিয়ে তো আর কৌতুকের কিছু নেই, অ্যালার্জি একটা প্রাণ সংহারী জিনিস হতে পারে, হয়তো আপনার আলুতে অ্যালার্জি, আপনার আমে অ্যালার্জি, অনেকে ইলিশ মাছে অ্যালার্জি আছে, কি দুঃখজনক একটা ব্যাপার, সেটা হলো অন্য ব্যাপার। আমি ওইটা বাদে বলছি যে আমার অনেক বন্ধুরই খাবার ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে নিয়ে আছে, এবং আমি জানি যে যারা তখন ভ্রমণে যায় তাদের বেশ কষ্ট হয়, কাজে ভ্রামণিক হতে হলে এই খাবার ব্যাপারটা যত আপনি উপেক্ষা করতে পারবেন বা যত বেশি ধরনের খাবার আপনি নিজের মন মতো খেতে পারবেন পছন্দ করে, সেটাই ভালো। এই নিয়ে আমাদের, মানে আমরা যাদেরকে ভ্রমণ ওস্তাদ বলি, আমাদের রাহুল সাংকৃতায়ন বাদার ভবগুরু শাস্ত্রতে বহু আগে বলে গেছেন, দেখো বাবা ঘুরতে যেয়ে খাবার নিয়ে এত ঝামেলা করো না, তুমি বড় ওই দেশ, যেমন আমার নানিও বলেন যে তুই যে দেশে গেছিস ওই দেশের খাবার খাবি, বাংলাদেশে ফিরলে তো ভাত মাছ খাবি, এটা একটা বড় ব্যাপার। কিন্তু দুই, আপনার বিকল যাত্রীদের ব্যাপারে এখানে একটা ব্যাপার আছে, দুঃখজনক ভাবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো পার্মানেন্ট যারা সেটেল করেছিল, তারা করেছিল একটা কারণে, সেটা হচ্ছে কচ্ছপ মেরে, ল্যান্ড টর্টয়েজ মেরে তাদের মাংস শুকিয়ে নাবিকদের কাছে বিক্রি করার জন্য। কারণ ওই যে আপনি বলছেন যে একদল নাবিক নেমে 200 কচ্ছপ ধরলো, সবার 200 কচ্ছপ ধরার সময় থাকে না, প্লাস সে যদি যেই ওখানে সামান্য দাম দেয়, কারণ ওই কচ্ছপের পিছনে তার 1 পয়সা ইনভেস্ট নেই, জাস্ট মেরে মাংস শুকিয়ে রাখছে বা নোনা করে রাখছে, নোনা মাংস যেটাকে আমরা বলি, তো এই করেও কিন্তু অসম্ভব ক্ষতি হয়ে গেছিল গ্যালাপাগোস, এটা খেয়াল রাখতে হবে। আর একটা তথ্য, এটা আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, যে খুবই নিষ্ঠুরতা আমরা মানুষেরা করেছি, নাবিকেরা এমনও হয়েছে যে প্রশান্ত মহাসাগর বা ভারতীয় মহাসাগরে কোন বালির দ্বীপে নামলো, ওকে, দ্বীপে নেমে তাদের হাতে 2 ঘন্টা সময় আছে বা 3 ঘন্টা সময় আছে, মানে পরবর্তী জোয়ার শুরু রাখ পর্যন্ত সময় আছে, তখন ভাটা চলছে, আচ্ছা এই 2 ঘন্টা আমরা কি করব। তারা অনেকে একটা প্রতিযোগিতা করতো, প্রতিযোগিতা ছিল জাহাজের সমস্ত নাবিককে 2 ভাগে ভাগ করে আসো, আমরা কে কতগুলো কচ্ছপ উল্টা করে দিতে পারি, বড় বড় দলে বলে আমরা উল্টা করে দিতে পারি।
সেটাই। তো এভাবে আপনি বুঝছেন, শত শত হাজার হাজার লক্ষ কচ্ছপ একসময় মারা গেছে, কারণ তারা যখন উল্টো করে দিল তারা তো আর সোজা করে দিচ্ছে না। আর কচ্ছপের জন্য সোজা হওয়া প্রায় অসম্ভব আপনি জানেন, এবং কচ্ছপের বডিটা এমন ভাবে তৈরি, যখন উল্টো করে দিল ওর ওর কোনো তাপ সেটাই সমস্ত সেটাই। টেম্পারেচার বের হয়ে যায়, অল্প তাপেই সে মারা যেত, ক্ষুধা তৃষ্ণায় মারা যাওয়ার অনেক আগে সে হিটের অ্যাবজর্বে মারা যেত। আমি বলবো যে যেমন বর্তমান পৃথিবীতে আমরা যেমন ধরেন বাংলাদেশ বা বা ভারত বা আমেরিকা, আমেরিকায় ধরেন আপনি এখন আমেরিকায় আছেন বা কানাডায়, শিকার করে যে মানুষ চলছে এই শিকারটা কিন্তু এখন নেসেসিটি না। সময় মানুষ এই কিছুদিন আগেও আমাদের শিকার করতে হলে বনহাঁস মারতে হতো, আমাদের শিকার করতে হলে বাইসন মারতে হতো, আমাদের আর বিকল্প ছিল না মাংস খেতে চাইলে আমিষের জন্য, কিন্তু এখন তো আর এটা নাই। এখন আপনি এটা কি বানিয়ে ফেলেছেন, এখন আপনি একটা স্পোর্ট, আমরা হান্টিং কে বলি গেম, এবং এটা একটা লাক্সারি। আপনি $10,000 দিয়ে একটা মুজ মারার লাইসেন্স কিনছেন, কেন ভাই? আপনার $10,000 কি খরচ করার আর জায়গা নাই? হ্যাঁ, মানুষ বলছে হান্টিং ইনস্টিংক্ট, হান্টিং ইনস্টিংক্ট অনেক ভাবে করা যায়। আপনি ক্যামেরায় ছবি তুলেন, একই ব্যাপার, আমি যখন ক্যামেরায় শুট করি বা বাইনোকুলার দিয়ে একটা পাখি দেখি, আমরা কিন্তু জানি এটা হান্টিং ইনস্টিংক্টই ইভলভ হয়েছে, মানুষের মধ্যে এই জিনিসটা আছে যে উই হান্ট ডাউন দোজ থিং, কিন্তু কিভাবে? তাই আমি বলছি যে হ্যাঁ, পরিব্রাজক হতে হলে খাবারের এই ব্যাপারটা আছে, কিন্তু যেহেতু পৃথিবীর এখন ওই অবস্থা নেই, আমাদের কোনো সময় উচিত হবে না কোথাও যে, যেমন আমাদের দেশে অনেকে বান্দরবনে বনে যেয়ে বলে যে বন মোরগ খাবো বা হরিণের মাংস খাবো, জাস্ট আমাদের কিছু টাকা আছে এবং এরকম একটা ক্রেভ আছে বলে এইটা করা অত্যন্ত অনুচিত হবে। তো আমার সঙ্গে, আমি পরবর্তী আরো আলোচনায় যাব, আমি আগে একটুখানি বলে নেই যে আমাদের সঙ্গে এই মিটিং এ যারা আছেন তারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, এখানে নিচে দেখবেন একটা চ্যাট বক্স আছে, সেখানে আপনার নাম বা অন্য প্রশ্নও লিখতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, অথবা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, অথবা এইখানে হাত তুলতে পারেন, তাহলে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো। কেউ কি প্রশ্ন করতে চান? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, জি বলেন। সো ভয়েস অফ দ্য বিগলে কি, যেমন আমরা তো প্রাণী নিয়ে কথা বললাম তাই না, তার একজনের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, জি ডারউইন কি কোনো ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস অথবা রকস এর চেঞ্জের ব্যাপারে কথা বলেছে ভয়েস অফ দ্য বিগল বইটাতে? নাজমা বাবু, আপনি প্রশ্নটা আরেকবার করেন, সরি, প্ল্যান্টের কি নিয়ে প্রশ্ন? যেমন প্ল্যান্টের চেঞ্জ নিয়ে, যেমন কোনো গাছপালার চেঞ্জ নিয়ে অথবা রকের চেঞ্জ, কোনো পাথরের চেঞ্জ নিয়ে কোনো কথা বলেছে? আর যদি বলে হ্যাঁ, থাকে সেটা ওনার কি একটা ধরনের? অদ্ভুত হ্যাঁ ব্যাপার ছিল, উনি আন্দেজের গঠন নিয়ে, উনি পেরুতে এবং চিলিতে যেহেতু ভালো একটা সময় ছিলেন, বিশেষ করে চিলিতে, এবং চিলিটা আপনি জানেন প্রায় 4,300 কিলোমিটার লম্বা, পুরোটাই আন্দেজের চেইনে, উনি বলেছিলেন যে এই সমুদ্র আমরা যে দেখছি খাড়া পাহাড় এত উঁচু, প্রায় 6,000 মিটার উঁচু, 6,000 না সরি 7,000 মিটারও আছে আন্দেজে, প্রায় 7,000 মিটার একটা পর্বত আছে আকনকাগুয়া। উনি বলছিলেন এগুলো জন্ম কিন্তু হয়েছে সাগরের তলদেশে, এই সাগরের তলদেশে যে ফসিল আমরা পাহাড়ে পাই এইটা থেকে মনে হচ্ছে যে এই পাহাড় চিরজীবন পাহাড় ছিল না, এখানে সাগর ছিল, এবং কোনো একটা কারণে এগুলো আস্তে আস্তে উঁচু হতে হতে এইভাবে হয়েছে, এরকম কিছু রক ফর্মেশন নিয়ে তার কথা ছিল। আর চার্লস ডারউইন ওই ট্রিপেই উনি কোরাল রিফ কিভাবে গঠন হয় এইভাবে স্কেচ করেছিলেন, এবং তার আগে কেউ কোরাল রিফ নিয়ে এত ডিটেল কাজ করেছে কিনা এটা আমি নিশ্চিত না, সম্ভবত করেননি, কাজে কোরাল রিফ এবং পাহাড় নিয়ে উনি কথা বলেছেন। আর আপনার প্ল্যান্টের কথা শুনে মনে হলো চার্লস ডারউইন সম্ভবত ব্রাজিলে এক ধরনের ফুল দেখে, যে ফুলের আপনার বেশ গভীর, মানে ফুলের যেখানে পরাগ থাকে ওইটা বেশ গভীর, প্রায় ধরেন 5 ইঞ্চি মতো হবে, এইটা দেখে উনি বলেছিলেন যে এই ফুলের পরাগায়ন করতে হলে আমাদের ঠিক এত লম্বা শুঁড় আলা পতঙ্গ অথবা এত লম্বা ঠোঁটের পাখি লাগবে, কিন্তু এরকম নিশ্চিত আছে কিন্তু আমি তো এটা দেখছি না, তাছাড়া এই ফুল কি করে পরাগায়িত হবে? তো তার ডারউইন ফিরে আসার অনেক অনেক বছর পরে আমরা শর্ট বিল হামিং বার্ড এর খবর পাই, শর্ট বিল হামিং বার্ড নাম শুনে বুঝছেন ছোট্ট একটা পাখি কিন্তু তার ঠোঁটটা এত বড় অনেক লম্বা ছিল ঠোঁটটা? পরাগায়ন হ্যাঁ হবে। হ্যাঁ 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 রাইট, থ্যাংক ইউ দেখা আপু, আমি, ভালো লাগলো আপনি আছেন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবো, তারে কোনো আছে আমি থাকবো না। হ্যাঁ।
অন্যান্য আলাপেও থাকবেন পরবর্তীতে অন্য আমি লেখক। তো আমি চেষ্টা করি সবগুলোতেই থাকবার জন্য, কিন্তু যখন কাজ পড়ে যায় তখন থাকতে পারি না। এই জন্য তো আপনাকে রিকোয়েস্ট করি আমাকে লিঙ্কগুলো পাঠিয়ে দেবার জন্য, পরে দেখে থাকি। তার কোনোর জন্য থাকবেন এটা তো আমি না আশা না করি। না আমি থাকি তো, না না আমি থাকি। বাকিগুলো তো আপনি তো আমাকে লিঙ্কগুলো পাঠিয়ে দেন, আমি পরে সময় করে দেখে নিই। ওই থ্যাংক ইউ সো খানিক মাচ আলাপ ফর দ্যাট। সাথে গেলে আরো আমি নিয়মিত আপডেট করি সেখানে। হ্যাঁ হ্যাঁ সেগুলো তো দেখে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা অ্যাড করতে চাই যে ওই যে এই যে আন্দিজ পর্বতমালার কথা বললো তারে কোনো, তো সেখানে কিছু পাথর উনি দেখছিলেন যে অনেক গোল গোল হয়, মানে খুব স্মুথ বাইরের দিকটা, তো পেবল বলে যেটাকে, সেটা আপনি শুধুমাত্র দেখবেন সমুদ্রে বা লেকে, যেখানে অনেক স্রোত আছে এবং স্রোতের ফলে পাথরগুলো ঘষা লেগে লেগে বাইরের দিকটা অনেক অনেক মোলায়েম হয়ে যায়। তো উনি সেই কারণে বলতেছিলেন যে এত পাহাড়ের উপরে এরকম পাথর কেন আসবে, সেই চিন্তা থেকে ওনার মাথায় আসছিল যে সম্ভবত এরা সবগুলাই এক সময় পানির নিচে ছিল, আস্তে আস্তে পর্বতমালা, তো আপনারা জানেন হিমালয়ের মতো যে পর্বতমালা গুলো আস্তে আস্তে উপরে উঠে গেছে, তো সেই পানির নিচ থেকে ধীরে ধীরে উপরে চলে আসছে। সঙ্গে সঙ্গে ফসিল পাওয়া গেছে, উনি নিজেই ফসিল খুঁজে বেড়াতেন যে সেই সেই পাহাড় থেকে পাথর খুঁড়ে ফসিল পেতেন, এমন কিছু ফসিল যেগুলা স্থলভাগের না, সেগুলো ছিল পানির নিচের। তো সেই একই সঙ্গে সেই চিন্তাটা থেকেও উনি বলতেছিলেন যে এরা আসলে পানির নিচে ছিল এক সময়, আস্তে আস্তে উপরে উঠে আসছে। ফিটজ রয় ক্যাপ্টেন যে ছিল তার সঙ্গে তার ভালোই ঝগড়া হতো মাঝে মাঝে, ঝগড়া বলতে তর্ক, একই ক্যাবিনে ছিলেন। তো ফিটজ রয় হচ্ছে প্রচন্ড মাত্রায় খ্রিস্ট ধর্মের অনুসারী এবং খ্রিস্ট ধর্মের বাইরে কোনো সত্য হতে পারে এটা সে চিন্তাই করতে পারে না। তো সেখানে সে বলতো যে এটা হচ্ছে একটা বিরাট ফ্লাড বা নুহের বন্যার কারণে হয়েছিল, কিন্তু ডারউইন মাঝে মাঝে খোঁচা দিতেন যে এটা তো এইভাবে সম্ভব না, কিন্তু তাদের মধ্যে এই দ্বন্দ্বটা সবসময় লেগেছিল এই পুরা জাহাজ জুড়েই, জাহাজের ভ্রমণ জুড়েই। ডারউইন যখন প্রশ্ন করতো প্রশ্ন করা, আই ওয়ান্ডার যখন অরিজিন অফ স্পিসিস বের হয়েছে তখন ওই ফিটজরয়ের কি অবস্থা হয়েছিল? হ্যাঁ সে এক সময় লিখছিল যে আমি যদি জানতাম সে এরকম একটা তত্ত্ব দিবে তাহলে আমি তাকে জাহাজে নিতাম না, সে এটা লিখছিল। আচ্ছা আর কেউ যদি প্রশ্ন করতে চান প্লিজ করেন। আমি ঠিক নিশ্চিত না, আমার ও বন্ধুরা আচ্ছা, আমার ব্লগটাতে আমি এখন দেখছি, আমি নিজেই ভুলে গেছিলাম, ফিটজরয়ের সম্বন্ধে আমি লিখেছিলাম যে অক্সফোর্ডের ডিবেটে যখন ডারউইনের তরফে হাক্সলি আর ওদিকে পাদ্রি উইলবারফোর্স ডিবেট করছিলেন বিবর্তনের সত্যতা নিয়ে, তখন নাকি সেখানে ক্যাপ্টেন ফিটজরয় উপস্থিত ছিলেন এবং তিনি আচ্ছা আচ্ছা হাক্সলি জিতে যাচ্ছেন দেখে খুব উত্তেজিত হয়ে বাইবেলটা মাথার উপর তুলে দা বুক বলে চিৎকার করতে থাকেন। এই বই আসল, এই বইয়ের বাইরে ডারউইনের কোন তত্ত্ব মেনে নেওয়া উচিত, এবং তার 5 বছর নাকি 5 বছর পরে তিনি সুইসাইড করেন। হ্যাঁ, তিনি হ্যাঁ মানসিক ভাবে কিছু সমস্যায় ভুগছিলেন সেই জাহাজের সময় থেকেই। মজার ব্যাপার হলো ফিটজরয়ের আগে যে ক্যাপ্টেন ছিল সেই লোকটাও জাহাজে আত্মহত্যা করছে, তখন এটা ওই তখনকার ক্যাপ্টেন্সির কোনো চাপ বা স্ট্রেস কিছু একটা কারণে, মানসিক চাপের কারণে এইসব হয়েছে কিনা সেটা কে জানে, অথবা এটা মমির অভিশাপের মতো ব্যাপার। হইতে পারে বিগলের অভিশাপ। আচ্ছা আর কেউ আপনাদের প্রশ্ন করতে হবে এমন না, কোনো মন্তব্য করতে চাইলে তার কোনো কাছ থেকে কিছু জানতে চাইলে করেন, আমরা নাহলে পরবর্তী আলোচনায় যাব। তবে আমার মনে হয় আমি ঠিক জানি না, মানে আমি যেমন জুমে অভ্যস্ত না, আমাদের কতজন বন্ধু আসলে জুমে আসবেন? অনেকে যদি ফেসবুক পেজে করে প্রশ্ন, আপনি কি দেখতে পাচ্ছেন? ও ফেসবুকে আমি আসলে খেয়াল যেমন আমার করতে, এক কাছের বন্ধু প্রশ্ন করেছে যে আমার মাথার পিছনে এই লেম বাঘটা কেন? উত্তর দেন তাহলে। না বাঘটাকে আমার লেম মনে হয় না, এটা একটা কারণ। আর একটা কারণ ভাবলাম ডারউইনের কথা হচ্ছে, পুমার গল্প বললেন তো, আমার মাথার কাছে বাঘ আর দুটো কচ্ছপ ছিল, তা আমার দুই পাশে দুটো রেখে দিয়েছে এই আর কি। বাঘ মানে অবশ্যই খেলনা বাঘ, কোনো স্টাফ প্রাণী মেরে করা না। আচ্ছা দেখি আমি কি প্রশ্ন এসেছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার প্রশ্ন শেষে বা বন্ধুদের কথা শেষে যখন আমরা শেষ করব, তার 2 মিনিট আগে আমাকে জানিয়েন ডারউইনের একটা অপূর্ব কথা আছে যারা ভ্রমণ করতে চায় তাদের নিয়ে, আমি সেটা পড়তে চাই এই বইতেই।
আচ্ছা, এখন পর্যন্ত আমি আপনাকে জিজ্ঞাসা করার মতো প্রশ্ন পাইনি এখানে, কিছু মন্তব্য আছে, আমি পরে সেগুলো ফেসবুকে আলোচনা করব না। তো হ্যাঁ আমি ওই অবশ্যই। আমি আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করি যদি, এবং আপনার কিছু ছবি। মন্তব্যে একটা প্রশ্ন এসেছে মিসিং লিঙ্ক সম্বন্ধে, ও যে ইফ ইউ ডিসকাস অ্যাবাউট রেপটাইলস অ্যান্ড বার্ডস মিসিং লিঙ্কস, হোয়াট ওয়াজ ডারউইনস ফাইন্ডিংস? আজকে আমি আমি কিন্তু আজকে কিন্তু আমরা বলেছিলাম আমরা মূলত ডারউইনের, মানুষ ডারউইন এবং অভিজাত ডারউইন নিয়ে আলোচনা করব, সেটাই কারণ সেটাই জন্য আমি এটা তার বৈজ্ঞানিক তত্ত্ব প্রমাণ এবং এগুলো নিয়ে কথা বলার অনেক অসংখ্য জায়গা আছে, এবং আমরা ডেফিনেটলি আবার বলবো যেদিন আমরা অরিজিন অফ স্পেসিস নিয়ে কথা বলবো। কিন্তু ডারউইন যে অভিযাত্রী হিসেবে কত অসাধারণ ও কৌতূহলী ছিলেন, কতটা হার্ডওয়ার্কিং ছিলেন, এটা নিয়ে খুব কম মানুষ জানে। এবং সবচেয়ে বড় কথা, মানুষ হিসেবে উনি যে কতটা উদার মনের ছিলেন এটাও খুব কম জন জানে। তো আমার মনে হয় আজকে আমরা সেটা নিয়ে থাকি, মিসিং লিঙ্ক নিয়ে অবশ্যই আমরা অন্যদিন কথা বলবো। না সজীব ভাই কি বলেন? হ্যাঁ, আর তারে কোনো আমাকে স্ট্রিক্টলি বলে দিছে যে কোনো বৈজ্ঞানিক কচপচানি এখানে হবে না, কোনো বকবকানি ও হবে আই না, লাভ সায়েন্স। সেটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না সে জন্য। তো ওই আমি ওই ফেসবুকে আপনার সঙ্গে আলোচনা করবো না যে মন্তব্য দিয়েছেন। জি আচ্ছা, আমি আবার এটা শেয়ার করি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেরে নিগুয়ানা। আচ্ছা, এই ডুরেল আপনার প্রিয় ভ্রমণ লেখকদের একজন, আপনি বলছিলেন আমাকে, আমার সঙ্গে যখন কথা হতো আপনার, জি 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 আপনি আপনি এটা শেয়ার করতে বলেন আমাকে, কিছু বলেন। আচ্ছা হ্যাঁ, চার্লস আমাদের জেরাল্ড ডারেল, উনি শুধু লেখক, উনি লেখক হয়েছেন অনেক পরে। উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নাম করা কনজারভেশনিস্টদের একজন, একসময় অ্যানিমাল কালেক্টর ছিলেন, পরবর্তীতে সবসময় প্রাণী সংরক্ষণের পক্ষে কাজ করেছেন। ওনারটা হচ্ছে জার্সি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট, এটা ইংল্যান্ডের ওই যে চ্যানেল আইল্যান্ডের জার্সি দ্বীপে অবস্থিত। এবং জেরাল্ড ডারেলকে আমরা কিছুটা ডেভিড অ্যাটেনবরোদের আগের জেনারেশন বলতে পারি, আমাদের খুব সম্পর্ক ছিল। তো জেরাল্ড ডারেল একবার প্যাটাগনে, উনি অসংখ্য পৃথিবী ঘুরেছেন, তো উনি প্যাটাগনিয়া এসেছিলেন প্রাণী সংগ্রহের জন্য। এবং ওনার মাথায় তখন আসছিল, আমি ভয়েস অব দ্য বিগলে চার্লস ডারউইন ল্যাটিন আমেরিকায়, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে যে সমস্ত জায়গায় গিয়েছেন তার বেশ কিছু জায়গায় আমি যাব, এবং এই বইটা সেই জায়গাগুলোর অনেকগুলোতে উনি যে এই অপূর্ব বইটা লিখেছিলেন, দ্য হুইসপারিং ল্যান্ড। হুইসপারিং শব্দটা শুনে বুঝতে পারছেন যে ক্যাটাপিটিক হাওয়া বয়ে যাচ্ছে প্যাটাগোনিয়ার ঊষর প্রান্তর উপর দিয়ে, এটা থেকে নামটা লিখেছিলেন। এবং এই হুইসপারিং ল্যান্ডে যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমেই উনি ভয়েস অব দ্য বিগল থেকে কিছু কিছু লাইন দিয়ে সাজিয়েছিলেন বইটাতে, এবং খুবই বাস্তবসম্মত লাইন। হয়তো উনি পেঙ্গুইন দেখতে গেছেন, তো ডারউইন পেঙ্গুইন দেখে কি বলেছিল, বা উনি ভিকিউনা দেখেছেন, বা ডারউইনস রিয়া উটপাখি দেখেছেন, তাদেরকে দেখে কি বলেছিল, এগুলো দিয়ে বইটা সাজানো। আর একটা ব্যাপার হচ্ছে, ডারউইন তো বড় বড় শহর বন্দরে গেলেন, কিন্তু ছোট কোনো শহরে ডারউইন গিয়েছেন, ওটা দিয়ে উনি কি লিখেছেন। এবং তার প্রায় 150 বছর পরে ডারেল ওখানে গেলেন, এবং ওই গ্রামটা এখন কি অবস্থা, এরকম দুই তিনটে স্কেচ আছে যেটা খুবই ইন্টারেস্টিং। তো যারা ভয়েস অব দ্য বিগেল পছন্দ করেছেন তাদেরকে আমি বলবো হুইসপারিং ল্যান্ডটা পড়তে। হুইসপারিং ল্যান্ড অবশ্য খুবই চিকন একটা বই, 150 পাতার বই হবে, এবং এটা জেরাল্ড ডারেলের যে কোনো লেখার মতো অসম্ভব হাস্যরসে ভরা, এবং সেই সাথে সে দূর পৃথিবীর অপূর্ব লেখা। মানে ডারেলের মতো লেখক তো সত্যি কথা পৃথিবীতে আর নেই, মানে চার্লস ডারেলের মতো এত দুর্দেশ, অভিযাত্রা, প্রাণী রক্ষা এবং হাস্যরস। ডারেল যে উইটি, এই কারণে চার্লস ডারেলের, সরি, জেরাল ডারেলের আজ পর্যন্ত দুইটা বই সম্ভবত সেবা প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে, এবং ডারেলের বই অনুবাদ আসলে সম্ভব হচ্ছে না এই আমার ধারণা একটা কারণে, যে তার উইটি, এই উইটটাকে আমরা বাংলা করতে পারছি না। ধরতে পারি না ভালোভাবে। হ্যাঁ, এটা খুব কঠিন। হ্যাঁ, মানে বাংলা অনুবাদে ধরতে গেলে একটুখানি কষ্টকর হয় এরকম অনেক কিছু। তো আমি চিন্তা করেছি আপনার সঙ্গে যখন পরবর্তী আরেকটা আলাপ করব তখন এই বইটা নিয়ে করব, তো আমরা হ্যাঁ অবশ্যই বা অবশ্যই। তার অন্যান্য লেখা নিয়ে, তো সেটা বেশ হ্যাঁ, এবং কৌতূহলী। বিশেষ করে জেরাল্ড ডারেলের বই থেকে সিনেমা হয়েছে, বিবিসির খুবই বিখ্যাত সিরিজ আছে মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিমেলস, তাকে নিয়ে অনেক কথা বলা যায়। এবং জেরাল্ড ডারেলের কারণে পৃথিবীতে প্রায় বেশ কিছু প্রাণী এবং পাখি, মানে প্রায় 15-20টা হবে, তারা টিকে আছে। ওরা প্রায় যেমন
মরিসাসের পিঙ্ক পিজিয়ন বা মরিসাস কেস্ট্রেল একটা শিকারি পাখি নাই হয়ে যাচ্ছিল, পৃথিবীতে 30টাও ছিল না, উনি তাদের ডিম কালেক্ট করে তাদেরকে আবার ইংল্যান্ডে নিয়ে যেয়ে নতুন করে ফুটিয়ে স্পেশাল ভাবে তাদের প্রডিউস করে আবার নিয়ে এসে নেচারে ছেড়েছেন। তো ওনার কারণে পৃথিবীতে বেশ কিছু প্রাণী টিকে আছে। এবং আপনার মানে 50-70 বছর আগের কাহিনী, 70 বছর আগেও পৃথিবীতে কেউ সংরক্ষণ নিয়ে ভাবতো এরকম লোক হাতে গোনা 10 জন ছিল মনে হয়। সেই 10 জনের একজন, যে শুধু সংরক্ষণ না, আমাদের এদেরকে ক্রস ব্রিড করে, সরি, আমাদের এদেরকে ঠিক মতো ব্রিড করে, ক্যাপটিভ ব্রিডিং করে আবার নেচারে ফিরিয়ে দিতে হবে। তো জেরাল্ড ড্যাডল একজন পায়োনিয়ার, এবং ওনাকে নিয়ে কথা বলার অনেক অবকাশ আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাব। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করব পরবর্তী আলোচনায়। অবশ্যই অবশ্যই। অনু, আপনি আপনার ফেসবুকে লাইভে যেটা শেয়ার করছেন সেখানে কোনো প্রশ্ন আসলে আমাকে জানাতে অবশ্যই জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে একটু কথা বলবো একটু অন্যদিকে, যে আমাদের ডারেলের বইয়ের কি অনুবাদ হয় না? জি, ডারেলের বইয়ের কি কোনো অনুবাদ হয় না বাংলায়? সেবা প্রকাশনী থেকে হয়েছে, আমাদের রকিব হাসান করেছিলেন মাতাল অরণ্য, দ্য ড্রাঙ্কেন ফরেস্টের বাংলা, ওইটা বেশ ভালো করেছেন। আর মানব জন্তু সম্ভবত অনিশ দাস অপু করেছিলেন, এই দুইটাই, এর বাহিরে আমি আজ পর্যন্ত দেখিনি। মাতাল অরণ্যটা কিন্তু বেশ ভালো করেছে, কিন্তু তারপর ডারেলের মতো হয়নি। মাতাল অরণ্য বোধহয় পড়েছে, নাম চেনা। এবং ওটা অবশ্য কেন জানি ওটা উল্লেখ হয়েছে ডুরেল নামে, জেরাল ডুরেল, ডুরেল ঠিক উচ্চারণ হবার কথা, কারণ যেহেতু ইউ আছে ওটা ডারেলি হবার কথা। তাও আমি ভালো, মানে জানি ডুরেল বলি, তো জানা যায়, পরে ঠিক করে নেব না তাহলে দেখে। হ্যাঁ, আচ্ছা, তো অন্য কেউ অন্য কি মন্তব্য না করতে চাইলে পরের অংশে যাই, যে তার কোনো কেন্টের ডারউইনের বাসা ভ্রমণ করেছিলেন আমাদের এই অনুষ্ঠানের কো হোস্ট কৌস্তুভ অধিকারীর সঙ্গে, তো সেটা নিয়ে বলেন, এই ছবিটা কোথা থেকে তোলা? এটা কৌস্তব বলো, কৌস্তব কোথায়? এই যে আমি মিউট করেছিলাম। হ্যাঁ বলেন। না, এখানে টারউইনের সম্বন্ধে এখন অনুদা বলছে, অনুদাই বলুক, আমি না হয় মাঝখানে কোনো কমেন্ট করা না, থাকতো তুমি আমার সেই ক্ষেত্রে। সেই দিনটা নিয়ে বলো সামান্য, এটা ডারউইন নিয়ে না, ডারউইনের বাড়িতে যে আমরা লন্ডন, যেমন আমি জানি লন্ডনে লক্ষ লক্ষ বাঙালি থাকে, তো খুব কমজনই কিন্তু কেন্টে যে এই বাড়িটা দেখে আসছে। তুমি এইটা বলো যে আমরা লন্ডন থেকে যেতে চাইলে কিভাবে যাব, সেদিনকার দিনটা কেমন ছিল, দ্যাটস অল। কত দূরে লন্ডন থেকে কেন্ট? লন্ডন থেকে খুব বেশি দূরে না, কিন্তু লন্ডন থেকে যাওয়াটা মানে পাবলিক ট্রান্সপোর্ট একটু সমস্যা, যদি কেউ যেতে চান তাহলে তাদেরকে ট্রেনে করে একটা জায়গায় গিয়ে আবার বাসে করে গিয়ে বা ট্যাক্সি করে গিয়ে নানা রকম ঝামেলা করে যেতে হয়, তো নিজেদের গাড়ি করে গেলে সুবিধা। কিন্তু কেন্ট আসলে দূরে না, মানে কেন্ট এরিয়াটা লন্ডনের ঠিক বর্ডার থেকে শুরু, তো খুব দূরে না, মোটামুটি বোধহয় 1 ঘন্টা লেগেছিল আমাদের যেতে। আর টাইন হাউসের এই বাড়িটা ডারউইনের বাড়ি, ইনফ্যাক্ট ডারউইন বিকেল থেকে ফিরে প্রথমে 1-2 বছর লন্ডনে ছিলেন, এবং ইন্টারেস্টিংলি উনি লন্ডনে যে বাড়িটায় ছিলেন এখন সেই বাড়িটা আমাদের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বায়োলজিক্যাল সায়েন্সের অফিস এবং ল্যাবরেটরি, যদিও বাড়িটা, আমার মনে আছে, আমার মনে হ্যাঁ আছে ওই বাড়িটা তুমি দেখিয়েছিলে আমাকে, ওখানে লেখাও ছিল যে ডারউইন এখানে খুব অল্প সময় ছিলেন, 1-2 বছর সম্ভবত। হ্যাঁ মানে যদিও ওই বিশেষ বাড়িটা World War II তে ধ্বংস হয়ে যায় এবং তারপরে ইউনিভার্সিটি ওটাকে রিকনস্ট্রাক্ট করে, কিন্তু মানে ওই ধরনের বাড়ি চারপাশে আরো আছে যেগুলো এখন স্টুডেন্ট হাউসিং, এবং দেখলে একটা ধারণা পাওয়া যায় যে কিরকম বাড়িতে ডারউইন ছিলেন। তো ওখানে কিছুদিন থাকার পরে ডারউইনের যদিও খুব সুবিধা ছিল, কারণ ডারউইন রয়্যাল সোসাইটিতে যেতে পারতেন, ইত্যাদি বিভিন্ন সায়েন্টিফিক সোসাইটি, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইত্যাদিতে ওনার যাতায়াত এবং মানুষজনের সঙ্গে মেলামেশার পক্ষে খুবই কাজের ছিল। কিন্তু ডারউইনের বউ এমা ওয়েজউড, যার সঙ্গে ডারউইনের তখন বিয়ে হয়, তিনি আবার ওই রকম শহুরে পরিবেশে মোটেই মানিয়ে নিতে পারছিলেন না, তো শেষমেশ ডারউইন এই কেন্টের বাড়িটাতে মুভ করেন, এবং এটা যেহেতু একটা বড় বাড়ি, বাগান আছে ইত্যাদি, তো তখন সেখানে ওরা সবাই মুভ করেন। এবং এখানে এমার ভালো লেগেছিল শুধু নয়, ডারউইনের কাজেরও খুব সুবিধা হয়েছিল, এই অর্থে যে ডারউইন ওখানে অনেক গাছপালা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারতেন, এবং ওখানে বিশাল বাগানে তিনি হেঁটে বেড়াতে বেড়াতে চিন্তা করতে পারতেন, সেই লং ওয়াকে সম্ভবত অনুদার ছবিও আছে। তো এখানে আমরা গেছিলাম, আমরা তখন ডারউইনের সেই গ্রিন হাউস দেখেছিলাম,
যেখানে এখনো নানা রকম গবেষণা হচ্ছে, আর ডারউইনের বাড়িটা তো এখন মিউজিয়াম হিসেবে রাখা আছে, ভিজিটররা গেলে ঘুরে হ্যাঁ, ঘুরে বেশ দেখতে বড় পারবে। এবং সুন্দর বাড়ি। আমি ধারণা করি এটাও বেশ ভালো রকম রিকনস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছে, তাই না? এটা রিকনস্ট্রাকশনের কিনা আমার মনে নেই, তবে মোটামুটি খুব ওরা, বেশি না, হ্যাঁ মানে ওরা মোটামুটি যতটুকু ওরা রাখতে সেই পারে। সময় থেকে রেখে দিতে পেরেছে বাড়ি ঘরে। এবং আপনার খেয়াল রাখতে হবে ওই সময় ওখানে কারা কারা আড্ডা দিতে আসতো। ও হ্যাঁ, ডায়েরি ডায়েরি, তো এইটা সেই তার ডায়েরি, দুইটা ডায়েরির দুইটা দুটো নমুনা। ডায়েরি আমার মনে আছে, একটা বামেরটা উরুগুয়েতে থাকার সময় উনি লিখতেন, হুম, খুবই গোছানো মানুষ ছিল কিছু ক্ষেত্রে বোঝা যায়, আর ডানের আমি নিশ্চিত না, সম্ভবত ব্রাজিল বা এরকম কোন লেখা, মানে ওখানে টাইটেলে লেখা ছিল দুইটাই তাহলে দক্ষিণ আমেরিকার অংশটুকুতে লেখা। দুইটাই দক্ষিণ আমেরিকার অংশ। এবং এই সাথে একটা মজার ঘটনা শেয়ার করি, নিঃসন্দেহে আমাদের কোস্তবের মনে আছে, এই বই দুটো যে ডিসপ্লেতে ছিল যে ঘরে, তার ঠিক ওই বইটার ওই ঘরটার কর্নারে একটা বিশাল বুক সেলফ ছিল, যে সেলফ ভর্তি অসংখ্য বই, যে বইগুলো প্রমাণ করার চেষ্টা করেছিল যে বইগুলো লেখকেরা যে চার্লস ডারউইন সম্পূর্ণ ভুল কথা বলছেন। তো চার্লস ডারউইন এই মানে হাউস মিউজিয়ামের একটা, আমি বলবো যে তাদের বিশাল বিশাল মনের পরিচয় এবং বদান্যতা, যে তারা ইংরেজি ভাষায় এরকম 100 বই ওখানে সংগ্রহ করে রেখেছেন, যে কেউ যদি চায় ডারউইনের তত্ত্বের বিরুদ্ধে যে সমস্ত বই লেখা আছে বা তার ডারউইনকে উপহাস করে যে সমস্ত বই লেখা আছে সেগুলো যারা নেড়ে চেড়ে দেখতে পারেন। আর বামের ছবিটা কাপা ছবি, কারণ এটা না বলে তোলা, ওখানে ছবি তোলার অনুমতি ছিল না। ওখানে ডারউইনের ডান পাশে সেই বিখ্যাত আর্ম চেয়ারটা দেখা যাচ্ছে, এই আর্ম চেয়ারটা আমরা অনেক পেন্টিং এ মনে হয় দেখে থাকি, বা ডারউইন ওখানে বসে চিন্তা করতেন, লেখালেখি করতেন ইত্যাদি। বেশ, এই দুটাকে ছবি কোথাকার এটা? বামে যেটা আমরা দেখছি এটা ওনার লেখার লেখার ইনস্ট্রুমেন্ট, এটা কলম বা পেন্সিল আমার মনে পড়ছে, কিন্তু এটা বিগল যাত্রার সময় এটাতে উনি এটাতে লিখতেন এটা দিয়ে। আর ডান পাশেরটা হাউস মিউজিয়ামেরই, এটা বুকশপ, এই বইগুলো আপনি কিনতে পারবেন, ওখানে ডারউইন তার নানা গবেষণার অনেক অসংখ্য অসংখ্য বই এখানে আছে, বা ওনার উপরে লেখা অসংখ্য বই, ইভেন ওনার ওয়াইফের উপরে লেখা, ওনার মৃত্যু কি করে হলো এই নিয়ে। আপনি তো জানেন যে চার্লস ডারউইন এখন পর্যন্ত পৃথিবীতে প্রচুর বই প্রকাশিত হচ্ছে, এবং যতই দিন যাচ্ছে তার গুরুত্ব আরো বাড়তে আছে, মানুষের কৌতূহল আরো বাড়তে আছে, হুম, তো এই ধরনের অসংখ্য বই ওই দোকানে আপনি চাইলে কিনতে পারবেন। হ্যাঁ, এখানেও আসলে আপনি যদি কোনো ভালো বইয়ের দোকানে যান। হ্যাঁ বলেন ফাহাদ। একটা কোশ্চেন, কি বলে যে ফেসবুক লাইভে, আচ্ছা বলেন কি কি প্রশ্ন আসছে? আমি কোশ্চেনটা পড়তেছি। হ্যাঁ, শাশ্বত সফল লিখছে, কি বলে যে কোন এক গির্জা কাদের ডারউইনের তথ্য সঠিক বলেছেন, এটা সত্য কিনা? কোন এক গির্জার ফাদার ডারউইনের যে তথ্যটা সেটাকে সঠিক বলেছিলেন, সেটা কি সত্য? আমি ধারণা করি ডারউইনের তত্ত্ব বলতে আপনি প্রাকৃতিক নির্বাচনের হ্যাঁ মাধ্যমে, হ্যাঁ 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 উনি এই প্রশ্নটাই করেছিল আর কি। হ্যাঁ, এখন সেটা তো আর সত্য কিনা আমি এটা বেশি গভীরে যাব না, কারণ বৈজ্ঞানিক আলোচনা হবে, কিন্তু সত্য কিনা সেটা একজন পাদ্রী বা একজন বিজ্ঞানী জাস্ট মুখের কথা বা একজন নেতা বললেই তো আর হয় না, তার সেটা সত্যর পিছনে, বৈজ্ঞানিক সত্য তো প্রমাণ দিয়ে হয়, তার পিছনে হাজার হাজার প্রমাণ আছে হ্যাঁ বিভিন্ন। ডারউইন বললে আমরা কেন মেনে নিব, আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। শুধু ডারউইন বললেও তো আপনার মানার কথা না, কারণ হচ্ছে পরীক্ষা আছে, প্রমাণ আছে, এবং এবং একজন বিজ্ঞানী বললেও মানার কথা না, যদি ওই বিষয়ের হাজার জন বিজ্ঞানী বলেন এর পক্ষে তখন আপনার মানতে হবে, কারণ তারা কিছু প্রমাণের প্রমাণ দেখিয়েছেন এবং সেই অনুযায়ী কথা বলেছেন, এটাকে বলে সায়েন্টিফিক কনসেনসাস বলে। তো সেই জন্য কে বলল না বলল সেইটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই, আর এই এইটা নিয়ে আর অনেক বেশি আলোচনায় আমি যেতে যাচ্ছি না। সাইদ বলছেন ওনার একটা প্রশ্ন আছে, বলেন। সাইদ আপনি শুনতে পাচ্ছেন?
জুমটা মনে হয় একটু কমপ্লেক্স নাকি? ওনার মাইক্রোফোন মিউট করা আছে। হ্যাঁ আমি তো, হ্যাঁ এখন মনে হয় বলতে পারবেন। জি জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হলো যে, ধন্যবাদ আপনাদের আলোচনার জন্য, আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি যে এখনকার যুগে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম নিয়ে উৎসাহী, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পক্ষে কাজ করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এর বিরুদ্ধে যে আপনার যে ধরনের যুক্তি তোলা হয় তার মধ্যে একটা বড় যুক্তি হলো যে আমরা নেচারের সাথে টিঙ্কার করছি কিনা বা নেচারের উপরে আমরা কিছু করছি কিনা। তো আপনাদের জাস্ট ভিউটা জানতে চাচ্ছি যে একজন ন্যাচারালিস্ট হিসেবে আপনারা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কে কিভাবে দেখেন বা জেনেটিক ইঞ্জিনিয়ার কে কিভাবে দেখেন? আমি জানি সজীব আপনার জন্য এটা অনেক মানে মানে কৌতুককর প্রশ্ন হতে পারে আর কি। না না না, কৌতুককর না, কিন্তু আমরা কেউই নেচারালিস্ট না, মানে ডারউইন যেই অর্থে নেচারালিস্ট বা অন্যান্য যারা আছেন এখনকার সবচেয়ে বিখ্যাত এডওয়ার্ড উইলসন, এদের মতো নেচারালিস্ট আমরা আমরা না। আমরা বিজ্ঞানের কিছু কিছু বিষয়ে গবেষণা করি, তো তারে কোনো তো বিজ্ঞানকে দেখতেই পারেন না সেজন্য। কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে বিশাল বিতর্কের ব্যাপার, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব যে জেনেটিক তাহলে মডিফাইড অর্গানিজম এর ব্যাপারটা নিয়ে। সেটাও একটা বিরাট আলোচনার বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন কথা হবে। আচ্ছা তো আমরা সজীব ভাই থেকে এই ব্যাপারে আমরা একটা পোস্ট আশা করতে পারি। পোস্ট আপনার তো ফলোয়ার কমতেছে, বাড়বে আশা করি। দেখেন এই জিএমও নিয়ে আমার অনেক লেখা আছে অনলাইনে, তো আমি সেগুলা দিলে বরং ফলোয়ার কমতে পারে, আমি আর ওগুলো বেশি শেয়ার করি না। আচ্ছা তো সজীব ভাই কি লন্ডন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ডারউইনের সাথে অনুদার কোনো ছবি দিয়েছেন নাকি আজকের জন্য? আজকের জন্য না, নাই। আপনার কাছে থাকলে শেয়ার করতে পারেন, আমার কাছে তো হাতের কাছে চটজলদি নেই। আচ্ছা তবে আপনার একটা ছবি, সুন্দর ছবি আছে, দেখতে পান? না আসেনি। স্লাইডটা দেখতে পান? পরেরটা পরেরটা। ওকে কোস্তব কোথায়? কোস্তব তখন এলিজিবল ব্যাচেলর হার্ভার্ড ফেলোত মাত্র। আচ্ছা ও কোথায়? সদ্য বিলেতে আসলো। এটা কোথায় তোলা? আর কোন ছবি কবে যে তোলা হবে? এটা ওই টাউন হাউসেরই মাঠে, ডাউন হাউসের মাঠে। তো আপনি এরকম বনে বসে গেলেন কেন? মানুষ ক্যাসনের সাথে মিলাতে। হ্যাঁ ক্যাসন যেটা দিল ওটার সাথে মিলাতে। ও আচ্ছা, সেটার ফসিল ডারউইন পেয়েছিলেন প্যাটাগোনিয়ায়, এবং ওটা উনিই প্রথম আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে এটা যে কটা নমুনা পাঠানো হয় তার মধ্যে একটি লন্ডন মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে একদম ঢুকেই আপনি দেখতে পাবেন, হাতের ডান দিকে রাখা ছিল তখন, খুবই সুন্দর করে মানে প্রিজার্ভ করে রাখা আছে। আর নাজমা যেটা প্রশ্নটা করছিলেন যে উদ্ভিদ নিয়ে কোনো তার কোনো কাজ আছে কিনা বা কিছু লিখেছেন কিনা, তিনি কিছু নমুনা সংগ্রহ করছিলেন উদ্ভিদের, বিশেষ করে হেনসলকে দেখানোর জন্য। হেনসল তো তার গুরু ছিলেন, তো বিশেষ করে যখন তারা ফিরে আসছেন তখন তাহিতি দ্বীপে থেকে কিছু উদ্ভিদ সংগ্রহ করেছিলেন, তার ফল পাতা কিরকম তার ছবি এঁকে নিয়েছিলেন ইত্যাদি তিনি করেছিলেন। আমরা আমরা এটা দেখতে পাই পরবর্তী জীবনে ডারউইন ফুলের ব্যাপারে অত্যন্ত ফ্যাসিনেটেড ছিলেন, সারা আজীবন ছিলেন, যে ফুল কি করে এত বিচিত্র এবং ফুলেল হতে পারে এটা নিয়ে উনি আজীবনই মাথা ঘামিয়ে গেছেন। হ্যাঁ তার কিন্তু একটা বড় গবেষণা আছে, সম্ভবত নেচারে প্রকাশ হয়েছিল তার ছেলের সঙ্গে একই সঙ্গে একটা গবেষণায়, বাসার উঠানে সম্ভবত গবেষণাটা করছিলেন যে সূর্যালোকের প্রভাবে ওই আমাদের যে চারা গাছ তার উপরিভাগটা কোন অংশটুকু সূর্যালোকের প্রভাবে হেলে থাকে, এই ধরনের একটা গবেষণা তার, বেশ মজার গবেষণা ছিল। পরবর্তী জীবনে সে তিনি উদ্ভিদ নিয়ে ভালো ভালো পরিমাণ গবেষণা করেছেন এবং এদিকে উৎসাহ তার ছিল। তো
অন্য কেউ আর কিছু না বলতে চাইলে আর আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তো আমি জাস্ট কয়েকটা প্রশ্ন আমার ছিল এখানে, যে ডারউইন দক্ষিণ আমেরিকায় এত দিন সময় ব্যয় করেছেন, কিন্তু তিনি কিন্তু সেটা কিন্তু অর্ধেক পৃথিবীও না, তারপরে তিনি অর্ধেক পৃথিবীর বেশি ঘুরে ফেলছেন, হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণ ভাগ, আফ্রিকার দক্ষিণ ভাগ, তারপর আবার দক্ষিণ আমেরিকা। তো এই অংশটুকুতে তার কেন তিনি এত বেশি নমুনা সংগ্রহ করেন নাই, এত দিন থাকেন নাই? মানে অস্ট্রেলিয়া তো একটা অপূর্ব জায়গা, মানে বিভিন্ন প্রকার অন্যান্য জায়গায় দেখা যায় না এমন প্রাণী দেখার জন্য, সেই ওই প্রাণীতে ভরা অস্ট্রেলিয়া ইনফ্যাক্ট। এবং অস্ট্রেলিয়ার মাটিতেও তিনি বেশিক্ষণ থাকেন নাই, মানে বেশিক্ষণ থাকেন না, ওইটাই আমার মনে হয় জাহাজের শিডিউলের সাথে কিছু ব্যাপার ছিল। অস্ট্রেলিয়া থেকে আর্কিপেলাগোতে কিছুদিন থেকে চট করে ব্যাক করলেন, তারপর মরিশাস হয়ে ইংল্যান্ডে ফিরলেন, একটু ব্রাজিল হয়ে অস্ট্রেলিয়ায়, এবং তার ওখানে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না, সেটাই তো ছিলেন ওই অংশটুকু বেশি ছিলেন না। তো প্ল্যাটিপাসের উদাহরণ তিনি দিচ্ছেন, প্ল্যাটিপাস, তারপর এক প্রসঙ্গে আপনাকে একটা মজার কথা বলি, যে অস্ট্রেলিয়া থেকে যখন পৃথিবীতে প্রথমবারের মতো প্ল্যাটিপাস এবং ব্ল্যাক সোয়ান, কালো রাজহাঁস, যখন ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়, তারা দুই পক্ষ বিজ্ঞানীরা সবাই বলেছিল যে দুটো হক্স, যে প্ল্যাটিপাস ডেফিনেটলি এটা সেলাই করে বানানো, হাঁসের ঠোঁট এবং কোন প্রাণীর চামড়া দিয়ে বানানো একটা কিছু জোড়াতালে দেওয়া প্রাণী, আর কালো রাজহাঁস ডেফিনেটলি এটা রং করা হক্স। জ্যাক ডারউইন এরকম কোনো কথা বলেননি। আচ্ছা, গাছের কথায় আমরা সম্ভবত ডারউইনের অর্কিড নিয়ে খুব ছোট করে বলতে পারি। ডারউইনের কাছে একটা অর্কিড পাঠানো হয়েছিল, যেটা সম্ভবত মাদাগাস্কার থেকে, যে অর্কিডটার গোড়াটা, মানে ফুলের গোড়াটা ছিল খুবই লম্বা, এবং অর্কিডটা পাঠিয়ে ডারউইনকে সেটার কথা জিজ্ঞাসা করা হয়েছিল, এবং ডারউইন এটা দেখে বলেছিলেন যে মানে তার বিবর্তনের থিওরি থেকে তিনি এটা প্রেডিক্ট করেছিলেন যে তাহলে নিশ্চয়ই এটার মধু খাওয়ার জন্য এবং পরাগায়ন করার জন্য এমন কোন পোকামাকড় থাকবে যাদের শুঁটটা খুব লম্বা, এবং এটা সেই সময় দেখা যায়নি, মানে মোটামুটি সাম্প্রতিক কালে এই মথ একটা খুঁজে পাওয়া গেছিল যেটা সত্যিই প্রাকৃতিক পরিবেশে অর্কিডের পরাগায়ন করে, এবং তারপর মানুষজন এটা নিয়ে খুবই খুশি হয়েছিল যেহেতু একটা আপনার মানে বিবর্তনের থিওরি থেকে একটা প্রেডিকশন করা এবং সেই প্রেডিকশনের ভ্যালিডেশন তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। ডারউইন মানে গাছপালা নিয়ে অল্প স্বল্প হলেও কাজ করেছিলেন, এবং আমি যেটা বলছিলাম যে ডাউন হাউসে ওনার গ্রিন হাউসে উনি বহু শত শত গাছপালা, বিশেষ করে বিদেশি এক্সোটিক গাছপালা নিয়ে কাজ করেছেন। আচ্ছা, ধন্যবাদ কৌস্তুভ। তো পরের অংশ কিছুটা বিতর্কিত হতে পারে অথবা মজারও হতে পারে, তো তারে কোনো কি মনে করেন, যে আমরা তো এতক্ষণ বিভিন্ন প্রাণী, বিশেষ করে ডারউইনের সংগৃহীত প্রাণী নিয়ে কথা বললাম, এই পুরো অংশ জুড়ে তার ভ্রমণের তিনি তো বিভিন্ন রকম মানুষ দেখছেন, বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গার, বিশেষ করে বিভিন্ন ওই এলাকার নিজস্ব গোত্রের ট্রাইব যাকে বলে, সেই ধরনের মানুষদেরকে দেখছেন, তাদের নিয়ে তার পুরো পর্যবেক্ষণ কিরকম ছিল সেটা যদি একটু কথা বলেন। আর তার যে নিজের দেশের মানুষ, যে ইংল্যান্ডের মানুষ এবং ইউরোপের মানুষরা বিভিন্ন দেশে গিয়ে যে কি পরিমাণ অত্যাচার করছে সেই এলাকার মানুষকে, তার কিছু বর্ণনা তার তার লেখায় আছে, তার মুশড়ে পড়ছিলেন, এবং বিশেষ করে যে দাস প্রথার প্রচলন ছিল, যে বর্ণবাদী তার চিন্তা ছিল, এই 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 জিনিসগুলো তিনি লক্ষ্য করে। এই প্রসঙ্গে আমার মনে হয় চার্লস ডারউইন এটা খুবই সৌভাগ্যের একটা বিষয় এক হিসেবে, যে উনি যে চমৎকার পরিবারে একজন বাবা এবং তার দাদা এত নাম করা সায়েন্টিস্ট এবং মুক্তমনা মানুষ ছিলেন, উদারমনা মানুষ ছিলেন, তাদের সাথে বড় হয়েছিলেন। আমার মনে আছে কিছুদিন আগে আপনি একটা ছবি সবাইকে দেখাচ্ছিলেন, যে চার্লস ডারউইনের দাদা সম্ভবত একজন কৃষ্ণাঙ্গ দাসের ছবি মনে করে না না নিচে নিচে লেখাটা লেখাটা কি ছিল, এবং এই জিনিসটা সম্ভবত তার তখন থেকে কিছুটা পাওয়া হতে পারে। তাছাড়া অত তরুণ বয়সে, মাত্র তো 21-22 বছর বয়সে, এই পরিমাণ ম্যাচুরিটি আসা খুব একটা সহজ না, বিশেষ করে ইংল্যান্ডে এই যে উপনিবেশিক বা দাসত্ব এগুলো দেখে বড় হওয়া লোকের কাছে। কারণ
আমি ভয়েস অফ দ্য বিগলের কয়েকটা জায়গা আমি বারবার বলি, মানে পড়তে গেলে খুবই ভালো লাগে, যে ডারউইন যথেষ্ট দাসপ্রথা বিরোধী ছিলেন, উনি এই জিনিসটাকে কোনোদিনই মন থেকে নিতে পারেননি, এবং এরকম কোথাও প্রমাণও আমরা পাই না যে উনি কোথাও যে দাস ব্যবহার করেছেন বা এটাকে এনকারেজ করেছেন, বরং তার বইতে, এবং বইটা কিন্তু খেয়াল রাখতে হবে, উনি ওটা উনি ঘুরে এসে মাত্র 3 বছরের মধ্যে বইটা পাবলিশ হয়ে গেল, 36 সালে ইংল্যান্ডে ফিরলেন, 39-এর মে মাসে বইটা পাবলিশ হয়ে গেল, এবং ওখানে উনি খুব স্পষ্ট লিখেছেন যে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, এটা কেন টিকে আছে, এবং মানুষ মানুষকে কেন দাস হিসেবে ব্যবহার করবে, পৃথিবীর আরেক প্রান্তে যে আমরা কেন ওদেরকে ওদের অধিবাসীদের দাস হিসেবে ব্যবহার করছি, এবং সেই সাথে প্যাটাগোনিয়ার আদিবাসী যাদেরকে আমরা তখনকার পৃথিবীতে রেড ইন্ডিয়ান বলা হতো, এখন তো রেড ইন্ডিয়ান শব্দটা ব্যবহার করছে না, বলে ফার্স্ট আমেরিকান বা ইন্ডিয়াজেনাস বা হোয়াট এভার, মানে আমার কথা হচ্ছে আপনি যেই বলেন ভাই, তাদের তো অত্যাচার করে একেবারে মেরেই ফেলছেন, এখন বলে এমন কি বা পৃথিবী শুদ্ধ হচ্ছে, তারপর ঠিক আছে আমরা ধরলাম ফার্স্ট আমেরিকান, তো প্যাটাগোনিয়ার যে আদিবাসী ছিল এবং তাদের যে দৈন্য অবস্থা এটা তিনি উল্লেখ করেছেন, এবং পরবর্তীতে জেরাল্ড ডারেলও যখন প্যাটাগোনিয়ায় যান এই জিনিসটা উনি তুলে এনেছেন তার বলতে, যে যে এটা থেকে আমাদের একটা জিনিস বোঝা যায়, মাত্র 23-24 বছর বয়সে তৎকালীন সমাজের তুলনায় ডারউইন যথেষ্ট মানবিক ছিল, যথেষ্টই মানবিক ছিলেন, ওনার ওই হিসেবে যে মাত্র একবারে দেশের বাইরে বের হয়ে যা জিনিস দেখেছিলেন ওই হিসেবে তার লেখা আমি বলবো শক্তিশালী, মানে মানবতার পক্ষে, যে না এটা এটা হতে পারে না, একটা মানুষ আর একটা মানুষকে কেন দাস হিসেবে ব্যবহার করবে, কেন একটা মানুষ আরেকজনকে একদম বংশ ধরে কিনে নিয়ে এসে সুগার প্ল্যান্টে বা রাবার প্ল্যান্টেশনে কাজ করাবে, এটার উনি বিরোধিতা করেছিল, এটা খুব দারুণ একটা ব্যাপার আমি মনে করি। আচ্ছা হ্যাঁ, এবং সেটাও তো উনি মানুষের ক্ষেত্রেও বিভিন্ন রকম বৈচিত্র্য দেখছেন বিভিন্ন এলাকার মানুষের মধ্যে, সেটা হয়তো নতুন কিছু ছিল না, তার আগে যারা বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছেন ইংল্যান্ড থেকে বা ইউরোপের লোকজন তারা এটা দেখছেন, কিন্তু তিনি প্রথমবারের মতো তার দেশের বাইরে ভ্রমণে গেলেন, এখানে এত ধরনের বৈচিত্র্য দেখছেন যে মানে বিমোহিত করার মতো তার জন্য, এবং সেটা করেছেও, এবং তিনি যেহেতু খুব কিন পর্যবেক্ষক ছিলেন, খুব সূক্ষ্মভাবে দেখতেন বিভিন্ন জিনিস, খেয়াল করতেন প্রাকৃতিক মানুষ থেকে শুরু করে প্রকৃতির বিভিন্ন জিনিসপত্র, সেহেতু সবকিছুই তাকে বেশ, তিনি পরিবেশকে বেশ আবেগ দিয়ে চিন্তা করতেন, তো আমার আমার মনে হয় একটু বেশ আবেগ থাকা ভালো, তো তাহলে একটু কেয়ার নেয় মানুষ, তাই না, মানে নিকট তত্ত্বের চেয়ে জিনিসটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, এবং আপনার কথার প্রেক্ষিতে আমি ভেবেছিলাম একেবারে অনুষ্ঠান আমাদের আলাপের শেষে যে কথাটা বলবো আমার মনে হয় আমরা প্রায় শেষে চলে আসছি, আপনি যদি বলেন ওখানে চার্লস ডারউইন ভবিষ্যৎ যারা ন্যাচারালিস্ট বা যারা ট্রাভেলার হতে চায় তাদের নিয়ে খুবই অপূর্ব একটা কথা বলেছেন, এবং এটা এই বিভিন্ন দেশের মানুষ সম্পর্কিত, তো আপনি আমাকে অ্যালাউ করলে আমি এটা পড়তে চাই। অবশ্যই, আমরা তাহলে বলে নিই আমি অন্যদেরকেও যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে এখন করেন, তারপর অনু যেটা পড়বে তারপরে আমরা শেষ করে দেব। হ্যাঁ, কেউ করতে চান আর কিছু জিজ্ঞেস বা আলোচনা বা মতামত? আমি একটু লাইভটা দেখে ফেলে ফাঁকে। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল আমি এটা করে ফেলি দ্রুত, ফোরকান আহমেদ জিজ্ঞাসা করছেন, হু ডু ইউ থিঙ্ক শেপড দ্য ওভারঅল থিঙ্কিং অফ ডারউইন ডিউরিং হিজ আর্লি লাইফ, হু অর হোয়াট, তো এখন দুইটাই হতে পারে। হ্যাঁ, তবে তার ওই যে পরিবার আমি মনে করি খুব বড় একটা ভূমিকা রেখেছে, তার দাদা, তার নানা, তার বাবা, তার বড় হওয়া, এবং এই যে তার আপনি বললেন যে সে সামান্য পয়সা দিয়ে হলো এই যে 5 বছরের জন্য একটা অবৈতনিক কাজে গেল, এটা পৃথিবীর ওই সময়কার কয়টা বাবা মেনে নিতে, যত অবস্থাপন্ন হোক কয়টা বাবা মেনে নিতে বলেন, তার বাবা কিন্তু প্রথমে মানে নাই। হ্যাঁ না, কিন্তু মেনে তো নিয়েছে, যেমন বেয়ারা ছেলে কি করতো, ইন্ডিয়াতে পাঠায় দিত, যা দার্জিলিং এ বসে টি বাগানে ম্যানেজারি কর, তাই তো করতো। তো আমি মনে করি পরিবার একটা বড় ভূমিকা রেখেছিল তার। ডারউইনের বিজ্ঞান চিন্তা নিয়ে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করা হয়, আমার যতদূর মনে পড়ে আমি একটা আলোচনা শুনেছিলাম যে এই সময়ে জিওলজি বিষয়টা নতুন উঠে আসছিল, এবং লোকজন জিওলজি কে মানে প্রপার বৈজ্ঞানিক ভাবে স্টাডি করাটা সেই সময় শুরু হয়েছিল বিভিন্ন ফসিল থেকে আরম্ভ করে, এবং এই পুরোটাকেই তো সেই সময় ন্যাচারাল হিস্ট্রি বলা হতো, এটাকে তো আরেকটা আলাদা বিজ্ঞানের শাখা হিসেবে তখনও ধরা হতো না, তো এই বিষয়ে যে আলোচনাগুলো বৈজ্ঞানিকদের কাজ
এগুলো নিয়ে সেই সময় যে আলোচনা হচ্ছিল এটা নিয়ে নাকি ডারউইন বেশ প্রভাবিত হয়েছিলেন, এবং সজীব ভাই যেটা বলছিলেন যে তিনি পাটাগোনিয়া বা আন্দিজে কি যে এই ব্যাপারগুলো খেয়াল করছিলেন, সম্ভবত এটা তিনি কিন্তু সঙ্গে বইগুলো নিয়েছিলেন তার সঙ্গে ভ্রমণে। একটা ছিল হচ্ছে লাইলের ভূগোল, তো এই লাইলের ভূগোল নিয়ে তিনি বেশ প্রভাবিত ছিলেন, এবং পরবর্তীতে যখন তিনি ফিরে আসেন প্রফেসর হেন্সলর সঙ্গে লাইলের সঙ্গেও তিনি কথা বলেন এবং আলোচনা করেন এবং বেশ প্রশংসিত হন লাইলের দ্বারা। আমি আমি বুঝলাম না, দেখলাম খানিক আলাপে বেশ কিছু কমেন্ট এবং প্রশ্ন আছে, তো হয়তো আমরা ওখানে পরবর্তীতে আবার আড্ডা মানে কমেন্টে কমেন্টে করতে পারি, এটা হয়তো খারাপ হবে না। না আমি দেখে এখনই সময় চলে গেছে, আর 5 মিনিট আমরা এই বিষয়ে আলোচনা করি তারপর আপনার সঙ্গে আসবো। না ঠিক কেউ মনে হয় প্রশ্ন করছিলেন? হ্যাঁ করেন প্লিজ। আচ্ছা একজন লিখছেন যে আপনাদের কোনো বই আছে কিনা, আপনি যে দক্ষিণ আমেরিকায় ভ্রমণ করলেন, তো এই লেখালেখি গুলা তারা কোথায় পাবেন, তাদের কোনো তার কোনো বই আছে কিনা, বা আপনি আপনার লেখালেখি কোথায় করেন সেগুলো জানাতে পারেন তার কোনো? আশা করছি আমার এর আগে ল্যাটিন আমেরিকার কিছু জায়গায় যাওয়ার ব্লগ আকারে লিখেছিলাম, ওগুলো সচলায়তনে আছে, সচলায়তনে গেলে পাবেন। এবং আমি আশা করছি ভবিষ্যতে আরো বেশ কিছু লেখা, বিশেষ করে এই যে এবার ডারউইনের পদক্ষেপে বা ইকুয়েডর এবং কলম্বিয়াতে এবং মেসো আমেরিকার প্রত্যেকটা দেশে আমাদের খুবই সুন্দর ভ্রমণ হয়েছে, আমি ওগুলো হয়তো আশা করি ব্লগে লেখা হবে। এবং বই আকারে করার ইচ্ছা আছে, কিন্তু ল্যাটিন আমেরিকা করার আগে আমি বই আকারে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্পের দেশ নিয়ে একটা বই লিখতে চাই, ওটা আগে করে ফেলি, তারপরে ল্যাটিন আমেরিকানে চিন্তা করব। তো আপনি আর এই দেশে আসার ভিসা পাবেন না? না সমস্যা হবে না, ও আগুলো সবাইকে ডিস্টার্ব করে না। আচ্ছা আমি একটা শেষ প্রশ্ন করি তারপর আপনি আপনার ইয়েতে আপনি যেটা জি সেটা হচ্ছে এই সব ভ্রমণ, বিশেষ করে ডারউইনের সঙ্গে সঙ্গে ওয়ালেসও তো ভ্রমণ করেছেন, যে বিবর্তন খুবই খুবই ভ্রমণ করেছেন, এর আরেকজন প্রবর্তক, সহপ্রবর্তক বলা চলে, তো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের, তো এই ভ্রমণ ছাড়া তারা কি এই ধরনের তত্ত্বে আসতে পারতেন কিনা? এখন ধরেন আমরা যদি মোটা দাগে টানি যে দুই ধরনের বিজ্ঞানী, এক ধরনের বিজ্ঞানী বলছে যেটা ডারউইন পরবর্তীতে করলেন, যে আমি এখানে না যেটা করেছেন ধরেন আমাদের ক্যারোলাস লিনিয়াস, লিনিয়াস কি করলেন, উনি সারা জীবন সুইডেনের উপসালাতে বসে থাকলেন, সারা পৃথিবীকে বললেন তোমরা আমার কাছে সবকিছু পাঠিয়ে দাও এবং আমি এটাকে ওই যে বৈজ্ঞানিক নামের একটা সুন্দর তালিকা করে ক্রম অনুসারে বসাতে থাকবো, এবং এটা একটা ম্যাসিভ কাজ, পৃথিবীর আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটা, এটা হয়তো লিনিয়াস করতে পারতেন না যদি উনি এক্সটেন্সিভ ট্রাভেল করতেন। উনি প্রথম জীবনে অল্প ট্রাভেল করেছেন, নর্থ সুইডেনে গেছেন, ল্যাপল্যান্ডে গেছেন, তারপর উনি বলছেন ইটস এনাফ, আমি যে কাজটা করতে চাই এটা ট্রাভেল করে এই সময়টা আমি করতে পারবো না, কাজেই আমি ঘরে বসে থাকবো, তোমরা আমাকে জিনিস পাঠাও। দুই, ডারউইনের মতো উনি একবার ট্রাভেল করলেন, যে সমস্ত তথ্য পেলেন পেলেন ওটা নিয়ে সারা জীবন গবেষণা করলেন এবং অন্যদেরকে বললেন আমাকে তথ্য পাঠাতে থাকো। তিন, আমাদের বর্তমান সারা পৃথিবীর সেরা ফিল্ড বায়োলজিস্ট যাকে বলা হয় জর্জ শেলারের মতো, উনি সারা জীবন ট্রাভেল করছেন, গবেষণা করছেন, বই লিখছেন, পেপার লিখছেন, সংরক্ষণের কাজ করছেন, আবার ট্রাভেল, ওনার বয়স এখন 85, আমি ঠিক জানি না, উনি এখন আফগানিস্তানে আছেন না আলাস্কাতে আছেন, হি ইজ অলওয়েজ অন মুভ এন্ড হি ইজ ডুইং থিং। তো আমার মনে হয় এটা পার্সন টু পার্সন খুব ভ্যারি করে, তবে যতই আপনি ল্যাবরেটরিতে বসে থাকেন কিছু জিনিস নিজের চোখে দেখে উপলব্ধি করার বিকল্প তো সহজে হয় না, তো এটা এটা একটা দারুণ ব্যাপার। না আর এত যেমন খুব খুশি হবো আপনার সাথে আমার গ্যালাপাগোসে দেখা হয়ে গেলে, অবশ্যই আপনি যেদিনই স্পন্সর করবেন সেদিনই আমি চলে যাব। এগুলো কি ধরনের কথা, এটা বিবাহিত লোক? আসলে না, পর্যবেক্ষণ ছাড়া যে আপনি যদি অভিজ্ঞতা অর্জন না করেন তাহলে তো এই চিন্তাগুলো আসাটা কষ্টকর। আমার মনে হয় ওয়ালেস এবং ডারউইন দুজনের ক্ষেত্রেই
ভ্রমণটা খুবই বেশি ভূমিকা রেখেছিল। এবং আপনি জানেন ওয়ালেস একসময় অ্যামাজনে ছিলেন, তার সমস্ত সেই কালেকশন সমুদ্রের নিচে চলে যায় দাহাজুবির ফলে, তারপরে উনি মালায় আর্কিপেলাগোতে গেলেন এবং যে জিনিসগুলো দেখলেন। সো এই ভ্রমণ এবং এই উপলব্ধি তাদের দুজনের জন্য খুবই দরকার ছিল। আচ্ছা, তাহলে আজকে শেষ করব, তার কোনো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তো আপনি পড়তে পারেন এখন। আমি ডারউইনের একটা কথা, এটা উনি বইটার প্রায় একদম শেষ দিকে এসে লিখেছেন, যে কথাটা আমি একদম বেদ বাক্যের মতো মনে করি, যে এই কথাটা যারা, যেমন ভ্রমণ তো একটা কঠিন জিনিস, দিন শেষে ভ্রমণ একটা বেশ কঠিন জিনিস, অজানা পরিবেশ যাব, ভাষা চিনি না, লোকজন চিনি না, কি খেতে দিবে, খাবার থাকবে কিনা, কে কোথায় মাথায় বাড়ি মারবে, কোথায় সমুদ্রের নিচে পড়বে, এত ঝামেলা করে কে ঘুরতে যাবে। সো এই জিনিসগুলো ওভারকাম করা কিন্তু এত সহজ না। যদিও ফেসবুক দেখে মনে হয় না সবাই সবসময় ট্রাভেল করছে, সবাই ট্রাভেল করতে পছন্দ করে, ব্যাপারটা তো সহজ না। তো তাদের উদ্দেশ্যে, এবং বিশেষ করে যারা নেচার নিয়ে গবেষণা করতে চান, তাদের উদ্দেশ্যে চার্লস ডারউইনের সামান্য দুটো কথা আমি বলছি। বইটার শেষে কথাটা বলা এই জন্য বলা আছে, ইন কনক্লুশন ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট নাথিং ক্যান বি মোর ইম্প্রুভিং টু এ ইয়াং ন্যাচারালিস্ট দেন এ জার্নি ইন ডিস্ট্যান্ট কান্ট্রিজ। হি উইল ডিসকভার হাউ মেনি ট্রুলি কাইন্ড হার্টেড পিপল দেয়ার আর উইথ হোম হি হ্যাড নেভার বিফোর হ্যাড অর এভার এগেন উইল হ্যাভ এনি ফার্দার কমিউনিকেশন, হু ইয়েট আর রেডি টু অফার হিম মোস্ট disinterested assistance. তো এইটাই, এটা এটার সাথে আমার রবীন্দ্রনাথের একটা কথা মূলে মনে পড়ে যায়, যে কত অজানারা জ্বালায় নিলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করলে নিকট বন্ধু, পরকে করলে ভাই। তো এটা একমাত্র পথে নামলে বোঝা যায়। ডারউইন 1939 সালে উনি বলছেন যে তুমি দূর দেশে আগে যাও, যে মানুষটার সাথে তোমার কোনোদিন দেখা হয়নি এবং কোনোদিন দেখা হবে না, সেও তোমাকে কি পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দিবে নিঃস্বার্থভাবে। তো আমি আমার খুবই অল্প ভ্রমণ অভিজ্ঞতা থেকে এটা আমি জানি, এই কথাটি শতভাগ সত্যি। অজস্র বন্ধু আপনি পথে নামলে পাবেন, ভ্রমণে পাবেন, যারা আপনার কাছে কোন মিশবে না, শুধুমাত্র আপনি আসছেন তার স্থানীয় মানুষ যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করবে। বন্ধুরা, ডারউইনের মতো সম্ভব না হোক, কোনো না কোনো পর্যায়ে এই করোনা কাল, এখন বাড়িতে থাকেন, এখন ভ্রমণের দরকার নেই, করোনা কাল পার হলে আমরা ভ্রমণ করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ অনু, আর যারা যারা আজকে জুমে ছিলেন এবং ফেসবুক লাইভে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমরা পরের সপ্তাহে অন্য আরেকজন লেখককে নিয়ে আবার আসব। ধন্যবাদ ধন্যবাদ।